بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والوالى عما بعد. قال النبي عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي. رسول الله صلى الله عليه وسلم صلاة ونماز شرط وبدتي نيوم نماز بس كأكتر أنا جناه يجيسه. আজকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ করার জন্য, যদিও নামাজের বিষয়টা অত্যন্ত দীর্ঘ। সংক্ষিপ্ত ভাবে আমরা যেটুকু আলোচনা করেছি আশা করি যে আমরা সূরা নামাজ শিখতে পেরেছি এবং আজকে আমরা একটা ফিনিশিং দেব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে সূরা ফাতিহার পরে সূরা মিলানো কয়টা পদ্ধতি বলছিলাম, কি বলতে পারবেন? হ্যাঁ, ব্যাস দুইজন মাত্র আর বাকিরা বলেন, আপনি বলেন। জি, কিসের সাতটা ফরজ? আপনি সিজদার ফরজের কথা বলছেন না? না, সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার অন্য সূরা মিলানো, অন্য সূরা মিলানো, ব্যাস ওইটা। আইবা কি কি পদ্ধতি, পদ্ধতিগুলি কি? আদা আদা করে বলতে হবে। আপনার মনে নাই? যার মনে আছে আমি তাকে চাচ্ছি। এবার তুমি বলো দেখি শুনি, একজন একজন বলবে আমি সাতটা পদ্ধতি বলেছিলাম ঠিক কিনা? সূরা ফাতিহার পরে সাত ভাবে মিলানো যায় বলছিলাম। দু চারটা মনে নাই? একাধিক সূরা মিলানো, চতুর্থ হলো নিজে করেছেন, বাকি আর তিনটা যেটা সাহাবা ইকরাম বিভিন্ন সাহাবিরা করেছেন সেটা আল্লাহ নবী সমর্থন দিয়েছেন। একটা হলো সূরা ফাতিহা পড়ার পরে কি বলে, অন্য সূরা মিলানোর পরে কোন সূরা মিলানো? সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়া, এরপরে অন্য কোন সূরা পড়ে এরকুতে যাওয়া। আর সাত নম্বর হলো শুধু সূরা ফাতিহা পড়ে না, সূরা না মিলিয়ে এই সাতটা পদ্ধতি যে কোনো একটা যদি কেউ করে তার জন্য নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, নামাজের মধ্যে চার জায়গাতে হাত উত্তোলন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। কি কি সেই চার জায়গা, কেউ তো কোন কোন চার জায়গাতে আল্লাহর নবী হাত উঠাতেন নামাজের মধ্যে? আইবা, হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন।
প্রথম নিয়ত করার যখন নামাজ শুরু করবে তখন তকবীরে তাহরিমার সময় হাত ধরতে হবে কত ধরতে হবে কাঁধ বরাবর অথবা কান বরাবর তারপরে দ্বিতীয় রুকু যাওয়ার পর যখন রুকুতে যাবে তখন হাত ধরবে প্রতিবার যখন রুকুতে যাবে তৃতীয় তৃতীয় রুকু প্রথম বৈঠক করে যখন আপনি দাঁড়াবেন তখন আবারও হাত উঠিয়ে হাত বাঁধবেন এই চার জায়গাতে হাত উত্তোলন সাব্যস্ত রয়েছে আমরা সালাতে নামাজ সহি হওয়ার ছয়টা শর্ত কথা আলোচনা করেছি তকবীরে তাহরিমা থেকে নিয়ে আমরা প্রথম রাকাত পর্যন্ত গিয়েছিলাম আজকে আমরা বাকিটুকু শেষ করে দেব দ্রুত ইনশাআল্লাহ এবং অনেকেই প্রশ্ন করছে বেতরের নামাজ নিয়ে অনেকেরই সমস্যা এটা নিয়েও আমরা বেতরের নামাজের পদ্ধতি আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথম রাকাত যখন আপনি সেজদা প্রথম সেজদা করে উঠলেন উঠে সেজদা দুই সেজদার মাঝে দোয়া পড়ে আবারও সেজদা করবেন সাতটা অঙ্গের উপর সেজদা হতে হবে ঠিক আছে দুই পায়ে আঙ্গুলের মাথাগুলি দুই হাঁটু দুই হাত এবং নাক আর কপাল মিলে এই সাতটা অঙ্গের উপরে সেজদা করতে হবে এবং সেজদা এমনভাবে করতে হবে যেন আপনার হাত দুইটা আপনার পাঁজরের সঙ্গে না লেগে যায় যেন আপনার বুকের নিচ দিয়ে জায়গা থাকে আল্লাহ নবী সেজদা করতেন যে তার মানে গগনের সাদা জায়গাটা দেখা যেত এবং সাহাবা ইকরাম আল্লাহ নবী সেজদা দেখে কষ্ট পেতেন যে বুঝি খুব কষ্ট পাচ্ছেন আল্লাহ নবী এমন কঠিন করে সেজদা করতেছেন মানে এমন ভর দিয়ে করে মানে গুরুত্ব সহকারে আল্লাহ নবী আলাইহিসসালাম প্রথম সেজদা দ্বিতীয় সেজদা করার পরে উঠতে হবে কিভাবে উঠবেন দুইটা পদ্ধতি হতে পারে একটা হলো হাতের উপর ভর দিয়ে আর একটা হলো হাঁটুর উপরে ভর দিয়ে আগে আপনাদের বলেছি যে এখানে দুইটা মত রয়েছে দুইটাই মতেই কিন্তু বলতে চেয়েছে যে আমরা উটের মতো বসবো না যারা হাতে ভর দিয়ে উঠছে তারাও উঠছে না উঠ যেহেতু উঠ বসে কেমনে উঠতে আগে তার পা দুটা পেড়ে দেয় তার হাঁটু দুটাই ভাবে মাটির মধ্যে লাগাই দিয়ে তারপরে বসে তারপরে যদি হাঁটু দেন তাহলে ওটার মতো হয়ে গেল আল্লাহ বলছে না তার রক্ষা মায় আপন খুল ভাই ভোর যে হয়ে বসে তোমরা বসে না এবং আবহাওয়া বলছে ফালি ইয়াদা ইয়াদাই হে কাবলা রুকবাতাই হে তার দুই হাঁটু আগে রাখার আগে যেন হাত দুটো আগে রাখে এবং এটা বুখারী শরীফের হাদিস বাকি আগে হাত রাখা বা কি বলে আগে হাঁটু রাখা হাঁটুর উপর ভর দিয়ে উঠা সেটা তো হাদিস আছে কিন্তু হাদিসের দিক থেকে শক্তিশালী কোনটা বেশি যেটা হাতের উপর হাত রাখা এবং হাতের উপরে ভর দিয়ে ওঠা এবং উঠে হাঁটু হচ্ছে কোথায় সামনের পায়ে আর আমাদের হাঁটু কোথায় আমাদের পায়ে তাহলে হাঁটুতে হাঁটুতে মিল এটাই হলো আসল যারা বলতেছে কি হাঁটু রাখা যাবে না কারণ হাঁটু রাখলেই তুমি উটের মতো হয়ে গেলে আর যারা বলছে না হাঁটু হাত রাখলে উটের মতো তারা বলছে যে উটের আগের দুইটা পা পিছনের দুইটা পা মানুষকে ধরে নাও যেরও চারটা হাত পা সামনের দুইটা হাত পিছনের দুইটা পা কাজে হাত সামনের দুইটা হাত ধরে নাও উঠে তাহলে মানুষের হাত রাখলে উটের মতো হয়ে গেল এটা কিন্তু অনেক দূরের মিলাম মিলাই তো হয় এই জন্য বিষয়টা যেহেতু মত পার্থক্য আছে যেটা আপনার সুবিধা হয় যেটা আপনার সুবিধা হয় করেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই তবে আমরা বলবো যে হাঁটু আগে হাত রাখা হাতের উপরে ভর দিয়ে উঠা এটা হচ্ছে বেশি বিশুদ্ধ এটা বেশি শক্তিশালী মত যদিও অধিকাংশ ওলামাদের মত যে না হাঁটু না রেখে আগে হাত রাখতে হবে হাতের উপরে ভর দিয়ে উঠতে হবে অধিকাংশ এই জন্য বিষয়টাকে আমরা ছোট করে দেখবো না ঝগড়া ফাসাদ করবো না এবং দুটোই শুনল দুটোই কি শুনল আপনি হাঁটুর উপরে ভর দিয়ে বা হাতের উপর দিয়ে উপরে উঠেন এবার সোজা উঠার আগে আল্লাহ নবীর জালসা ইস্তেরাহ করতেন ইস্তেরাহ মানে আপনি দ্বিতীয় সেজদা থেকে উঠার পরে ডাইরেক্ট না উঠতেন আল্লাহ নবী কি করতেন বসতেন বসে তার পিঠের হাড্ডিগুলি আপন আপন জায়গায় এসে তারপরে তিনি উঠতেন মানে আপনি সেজদায় গেলেন আপনি সেজদা উঠলেন উঠে আপনি এক সোজা না উঠে আগে বসেন
বসে তারপর আপনি হাতে ভর দিয়ে ভাড়ু দাউ দিয়ে আপনি উঠেন। এটাকে বলা হয় আরামের বৈঠক, মানে হালকা একটু বসে। কে আসবে এখানে আমাকে একজন নওয়াজ পড়ে দেখাবে? ওখান থেকে যাই নওয়াজ নিয়ে আসবে কামালা বিদ্যুৎ থেকে। না প্র্যাকটিক্যাল না লিখলে হবে না। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী নামাজের বেজোড় সংখ্যা রাকাতগুলিতে দ্বিতীয় সেজদা করে সোজা বসতেন, তারপরে উঠতেন। বেজোড় রাকাত কোনটি হচ্ছে? এক নম্বর এবং তিন নম্বর। তাহলে প্রথম রাকাত পরে ডাইরেক্ট উঠতেন, আগে বসতেন, দ্বিতীয় সেজদা করে তারপরে উঠতেন, তৃতীয় রাকাত পরে বসতেন তারপর, কারণ তৃতীয়তের মধ্যে তো আপনার বৈঠক আছে দ্বিতীয়তে। এই জন্যে আল্লাহ নবী আলাইহিসসালাম কি করতেন? বসতেন। এখন উঠতেছেন, ডাইরেক্ট না উঠে আগে বসবেন তারপর উঠবেন। বসেন আপনি আগে উঠেন, হ্যাঁ, এরপর আপনি উঠেন, হাঁটুতে ভর দিয়ে উঠেন বা হাতে ভর দিয়ে উঠেন, যেটা আপনার সুবিধা হয় সুবিধা নেই। এই যে সোজা বসে ওঠাটাকে বলা হয় জালসা ইস্তিরাহ, জালসা বা জিলসা ইস্তিরাহ, আরাম করে তারপর উঠতেন। এটা একটা সুন্নত, কেউ যদি না করে তাতে কোনো অসুবিধা নেই, কারণ প্রয়োজন হলে করবে বা না প্রয়োজন হলে করলো, সুন্নত মনে করে সে নাকি পাবে। এরপরে দাঁড়ান আপনি দাঁড়ান, এবার দ্বিতীয় রাকাতের জন্য উঠে গেলেন। দ্বিতীয় রাকাতের জন্য ঠিক প্রথম রাকাত যেভাবে আমরা আদা করছি ওইভাবে আদা করবে, ওইভাবে হাত বাঁধবে, এদিকে ঘুরো, এদিকে ঘুরে যাও। হাত বাঁধবে কোথায়? বুকের উপরে হাত বাঁধবে। হাত বাঁধার তিনটা পদ্ধতি বলেছেন আপনাদেরকে, যেভাবে বা এইভাবে বা এইভাবে আপনি হাতটা রাখেন অথবা ধরেন, তিন অবস্থাতে ধরতে পারেন। বলছিলাম যে দুই আঙুল দিয়ে ধরা, তিন আঙুল রাখা, এটা একটা বেদাত ছাড়া কিছু না। আল্লাহ নবীর হাদিসে এই ধরনের কোনো প্রমাণ নেই। পরে আমাদের হানাফি মাজহাবের মানে পরবর্তী মানে পরে অনেক পরে কিছু মাঝহাবের লোকেরা এটাকে মুস্তাহাব মনে করেছে। মুস্তাহাবের দলিল লাগবে, মুস্তাহাব মানে উত্তম, তো উত্তম তো আল্লাহ নবী তাহলে করতেন। আল্লাহ নবী যেদিকে আপনি উত্তম বেশি বুঝলেন কখনই না। তাহলে দ্বিতীয় রাকাতটাও ঠিক আগের মতোই সূরা ফাতিহা আউযুবিল্লাহ, প্রত্যেক রাকাতে যদি আউযুবিল্লাহ পড়তে চান জায়েজ আছে, তবে প্রথমবারে পড়তে হবে, পরের গুলি না পড়লে কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহ পড়ে সহ সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে এবার যাবে রুকুতে। রুকুতে কিভাবে যাবেন? দুই হাত উত্তোলন করে যান রুকুতে, আল্লাহ যান, আল্লাহু আকবার না, এইভাবে আঙুলগুলি খোলা থাকবে, আঙুলগুলি খোলা থাকবে, হাতটা মজবুত করে ধরবে না, পিছনটা পিঠটা এভাবে থাকবে না। এভাবে রুকু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, বা এছাড়া আরো দোয়া বলছি যেগুলি পড়বে। এরপরে আবার হাত উত্তোলন করে সামি আল্লাহর সঙ্গে হাত উঠাবে, সামি আল্লাহ লিমান হামিদা। হাত বাঁধবে না ছেড়ে দেবেন, সেই মাসলা আমরা আলোচনা করেছি। বলছিলাম যে হাত যদি আপনি এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি দোয়া টোয়া পড়ে লম্বা করেন মানে আসলে এটাকে দাঁড়ানো মনে হয়, তাহলে তো হাত বাঁধবে, এটাই উত্তম। আর খালি উঠবেন বসবেন তো তো দাঁড়ানোই তো হলো না আপনার। এবং কমপক্ষে একবার সুবহান রাব্বিল আলা বা সুবহান আল্লাহ পড়ার সময় কিন্তু দাঁড়াতে হবে। একটু না দাঁড়ালে সোজা না হলে আপনার নামাজই বাতিল হয়ে যাবে, এটা নামাজের ফরজ রুকু। অনেকেই যারা এভাবে উঠে আবার চলে যায় নামাজ হবে, নামাজ অসম্ভব, এই নামাজ কাজ হবে। কমপক্ষে তাকে একবার সোজা দাঁড়াতে হবে, যেন কমপক্ষে করে সোজা আল্লাহ বলার সমান সমান হয় সময় হয়। এরপরে দ্বিতীয় রাকাতে চলে যান, এবার ঘুরেন, এবার এবার সেজদায় যান, দ্বিতীয় রাকাতে চলে যায়। সেজদার সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাত্রিবেলা রাসূল নামাজ পড়তেছিলেন, আমি রাসূলকে তামাশ করতেছিলাম ঘুমে, চোখ বন্ধ ঘুমে রাত্রে বন্ধ, তো দেখি রাসূলের পা দুইটা একটা আরেকটার সঙ্গে লেগেছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দুই পা লাগিয়ে রাখবে, দুই পায়ের গোড়ালি দুইটা এইভাবে লাগিয়ে রাখবে। কেউ যদি ফাঁকা রাখে তাতে কোনো অসুবিধা নাই, কেউ যদি ফাঁকা রাখে কোনো অসুবিধা নাই, লাগায় রাখে ফাঁকায় রাখে। তবে মা আয়েশার হাদিসে একটু পাওয়া যায় যে পা দুইটা তিনি একটা একটার সঙ্গে মিলানো পেয়েছেন। অন্য সাহাবিরা কেউ বর্ণনাতে বলে নাই যে রাসূলের পা ফাঁকা ছিল না বন্ধ ছিল। তাহলে মা আয়েশার এই বর্ণনাতে বোঝা যাচ্ছে
সবসময় কি বন্ধ ছিল না কোন সময় ফাঁকা ছিল সেটা আর বলি নাই এই জন্য আমরা বলব যারা বলছে না ফাঁকা রাখবে তাদের কথা হলো যে মা এসে অন্ধকারে রাত্রে এক সময় দেখছে বেশি সময় হয়তো আল্লাহ নবী পা ফাঁকা করে রাখতেন যেমন ওই যে হাত ছেড়ে দিবেন না বাঁধবেন যেমন কোনো স্পষ্ট নাই এর ব্যাপারটাও তাই তবে মা এসার হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ নবী পা মিলাতেন এটুক তো প্রমাণিত হয় ঠিক না ভাই জি না এবার বসেন প্রথম সেজদা থেকে প্রথম সেজদায় সুবহান রাব্বিল আলা দোয়া পড়বে এরপরে বসবে বসার নিয়মটা খেয়াল রাখেন এই পাটা পা বাম পাটা বিছিয়ে রাখবে এবং ডান পাটা খাড়া করে রাখবে ডান পাটা এভাবে আর বাম পাটার উপরে বসবে এবার আবার দ্বিতীয় এখানে মনে রাখবে দুই সেজদার মাঝে দোয়া আবার সেজদায় যান আল্লাহু আকবার বলে সেজদায় যাবে সেজদার সময় হাতটা কান বরাবর অথবা কান বরাবর হাত দুইটা রাখবেন আপনি আপনারা কান বরাবর রাখতে পারেন কান বরাবর রাখতে পারেন দুইটা কোন সময় কান বরাবর রাখলেন কোন সময় হাত আপনার সুবিধা মতো আর কি আপনি রাখবেন দুইটাই জায়গা আছে আমার দেশে একটা জানি আমি আর একটা কেউ করলে ঝগড়া করে আমাদের জানতে হবে যে দুইটাই আল্লাহ নবী করেছেন এক সময় এটা করবেন এক সময়টা করবেন দুইটাই যাতে করে সুন্নতের আমল হয়ে যায় এবার বসেন সুবহান আল্লাহ আকবার বলে এবার আত্তাহিয়াত পড়তে হবে প্রথম পড়তো আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আত্তাহিয়াতের পরে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া জায়েজ আছে আমাদের দেশে মনে করা হয় যে কেউ দরুদ আত্তাহিয়াতের অতিরিক্ত কিছু পড়লে ওকে সহজতা করতে হবে এটা সম্পূর্ণ ভুল কথা কারণ আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন যখনই তোমরা বৈঠক করবে তখন আমার প্রতি দরুদ পাঠ করবে বলে নাই যে দ্বিতীয় বৈঠক না প্রথম বৈঠক আপনি আর আমি কিভাবে ভাগ করে নিলাম যে প্রথম বৈঠকে পড়া যাবে না দ্বিতীয় বৈঠকে পড়তে হবে দ্বিতীয় পড়তে সবাই একমত কিন্তু প্রথম বৈঠকে পড়ে নিলে তাকে সরষে যাইতে হবে বরং উত্তম পড়া উত্তম কি পড়া বেশ কিছু একাকি নামাজ হয় আপনার পড়া লাজম না কিন্তু সুন্নত পড়া যেতে পারে আমাদের বলছে যখনই তোমার তাশাহুদ করবে আমার প্রতি দূর পাঠ করবে বলে নাই প্রথম তাশাহুদে পড়িও না দ্বিতীয় তাশাহুদে আমরা এখন ভাগ করে নিয়ে দেখি এখন আবার এমন এক পর্যায়ে নিয়ে গেলাম যে সহজ এটা করা লাজম করে দিলাম না এটা ঠিক না মোটেই ঠিক না এই জন্য কেউ যদি পড়ে বা অনেকেই প্রশ্ন করেন আপনাদের অনেকেই এই প্রশ্নটা আমার করে এখানে দেখি যে ভুলে আমি আত্মাহিয়াত প্রথম বৈঠকে আত্মাহিয়াতর পরে দূরসরে পড়ে ফেলেছি বা একটু পড়ে ফেলেছি এখন কি আমার কি করতে হবে কারণ আমাদের দেশের যেহেতু ফতোয়া হলো বা আমাদের কিতাবে দেখা আছে যে অতিরিক্ত পড়লে তাকে তাশাহুদ করতে হবে কি বলে সহসেজ দিতে হবে এই জন্য এই প্রশ্নটা সাধারণত আমাদের দেশে বেশি করে হয়ে থাকে প্রথম বৈঠক হয়ে গেলে এবার আপনার আগের নিয়মে আপনি উঠবেন এবার উঠেন আপনি হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন অথবা হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন উঠেন আল্লাহ একবার বলে দাঁড়ান আল্লাহ একবার দাঁড়িয়ে এবার তৃতীয় রাকাত পড়বেন চতুর্থ রাকাত পড়বেন মনে করেন তৃতীয় রাকাত চতুর্থ রাকাত আমাদের হয়ে যাবে এই যখন দাঁড়ালো এইখানে একবার হাত উঠাতে হবে হাত উঠে আল্লাহু আকবার এটা একটা সুন্নত আমার এক ভাই বলছেন যদি আমি না উঠাই হাত ধরি নামাজ হবে কি না হবে না আমরা বলছি নামাজ হবে তবে আপনার নাম্বার কম হবে নাম্বার আপনার কম হবে কারণ আপনি একটা সুন্নত বাদ দিয়ে দশটা করে নিয়ে আপনার কমে যাবে ফার্স্ট ক্লাসের আপনার নামাজ হবে না ফুল নামাজ নাম্বার আপনি পাবেন না নামাজ হয়ে যাবে আপনার পাস করবেন ঠিক আছে কিন্তু ফুল নাম্বার নাম্বার পাবে না এবার তৃতীয় রাকাত চতুর্থ রাকাত এবার আমরা মনে করি আবার বৈঠকে চলে যান বৈঠকে যান মনে করি আমরা শেষ বৈঠকে এবার বসে শেষ বৈঠকে বসার সময় আল্লাহ নবী কিন্তু প্রথম বৈঠকে দুই রাকাত বিশিষ্ট যেগুলি নামাজ বা প্রথম বৈঠকে তিনি ইফতেরাস বলে মানে বাম পায়ের উপরে বসেছেন আর ডান পাটা খাড়া করছেন কিন্তু যখন দুই বৈঠক আলাদা নামাজ হয়েছে তখন কিন্তু তিনি তাওয়ারক করছেন তাওয়ারক মানে এই পাটা এই দিকে বাইর করে ফেলেন বাইর করে না বসে যান এটার উপরে বসে যান আল্লাহ নবী কি করছেন পিছনটা যেটি যেন নিতম্ব বলি
এই নিতম্বটা মাটির উপরে লাগাই দিয়েছেন, আর পাটা ডানপার নলার ভিতর দিয়ে বাইরের দিকে দুই রকম কয়েক রকম বর্ণা আছে। কোন সময় আছে দুইটা পাই তিনি পাই করেছে ডান সাইডে, কোন বর্ণা আছে যে এই পাটা এখান দিয়ে বের করে দিয়েছে, কোন উপায় আছে শুধু ডান বাম পায়ে নলা এবং গরুর নিচে রেখেছেন। যে কোনো তিনটা যে কোনো একটা করতে পারেন, সুন্নত যে কোনো একটা করতে পারেন। তাহলে আপনারা এটাকে বলে তাওয়ারুক বসা। এটা শেষ বৈঠকে যদি দুই বৈঠক আনা নামাজ হয়, যেরকম মাগরিব, ইশা, ফজর, কি বলে আসর, জোহর, যেগুলি চার রাকাত বিশিষ্ট নামাজ সেগুলি এইভাবে তাওয়ারুক করে বসা সুন্নত। আমাদের দেশে মনে করে যেটা বুঝি শুধু ইমামের জন্য সুন্নত না, যদি আপনার সুযোগ হয় বসার তাহলে সবার জন্য সুন্নত। কারণ আসল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি হুবহু তোমরা সেভাবে নামাজ পড়ো। এইভাবে এবার আত্তাহিয়াত পড়বো আমরা, আত্তাহিয়াত লিল্লাহ, এরপরে দুরুদ। দুরুদের আত্তাহিয়াত কিন্তু ছয় সাত আপনার ছয় প্রকার আত্তাহিয়াত আছে, শব্দের কিছু কম বেশ মিলে। আব্দুল্লাহ ইবনে মাসউদের আত্তাহিয়াত, আব্দুল ইবনে আব্বাসের, মা আয়েশা, আবু মুসা আশাবি, বিভিন্ন সাহাবীদের থেকে শব্দের কিছু কম বেশ এসেছে। আমরা যেটা সাধারণত পড়ি এটা আব্দুল ইবনে মাসউদের তাশাহুদ পড়ি। এরপরে দুরুদ শরীফ, দুরুদ শরীফ এরকম মনে করি একাধিক সাত আট প্রকার শব্দ এসেছে কিছু কম বেশ মিলে। তাছাড়া যেটা প্রসিদ্ধ বুখারী যেটা আমরা সবাই যেটা দুরুদ ইব্রাহিম বলে জানি, আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় বৈঠকে দুরুদ পড়া ওয়াজিব, প্রথম বৈঠকে জায়েজ না পড়লে সমস্যা নেই, দ্বিতীয় বৈঠকে দুরুদ পড়া শরীর প্রতি ওয়াজিব। প্রথম বৈঠকে শুধু আত্মায়াত পড়া ওয়াজিব, দ্বিতীয় বৈঠকে আত্মায়াত পড়া ওয়াজিব, ফরজ দুরুদ পড়া ফরজ বা যারা ওয়াজিব বলছে ওয়াজিব। এবার আপনাকে চারটা জিনিস থেকে পানা মানতে হবে, জাহান্নাম থেকে, জাহান্নাম আজাব, কবরের আজাব, মৃত্যু এবং জীবনের আজাব, এই ফেতনা এবং মাসিহের দাজ্জালের ফেতনা। اللهم انا اعوذ بك من عذاب القبر واعوذ بك من عذاب اللهم انا اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنة المحيا وفتنة الموت واعوذ بك من ومن فتنة المسيح الدجال شبد কিছু কম বেশ কিন্তু এখানেও এসে গেছে। এই দোয়াটাও কেউ কেউ ওয়াজিব বলেছে, তবে সুন্নত অন্তর। এছাড়া এখানে দুইটা জিনিস মনে রাখবেন, এর আগে আমরা বলছি যে সেজদার মাঝে অতিরিক্ত দোয়া করা জায়েজ আছে, এমনকি কারো কারো মতে নিজের ভাষা দিয়েও দোয়া করা এই শেষ বৈঠকে। অর্থাৎ যে বৈঠকে আপনি সালাম ফিরাবেন, আমরা বলি দোয়া মাসুরা, বলি না বলি না দোয়া মাসুরা, মানে রাসূল থেকে যে দোয়া বলি সাব্যস্ত, একাধিক দোয়া রাসূল থেকে সাব্যস্ত আছে এই শেষ বৈঠকে পড়া বা সালামের আগে পড়া। আমরা যেটা সাধারণত জানি আল্লাহ মিনি জানাব জানাব সিদুর মান কাছে অলাই প্রজন বা ইল্লাহ তাফাক করি, তারপরে اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم كل ما قدمت واخرت واسرت واعلنت واسرفت وانت على وجه مني وانت المقدم وانت المؤخر وانت على كل شيء قدير. با اللهم اني اسالك الجنه ونعوذ بك من النار با اي ধরনের এছাড়াও আপনি যে কোনো দোয়া এই বৈঠকে সালাম ফেরার করতে পারেন, যদি একাকী নামাজে বিশেষ করে সুন্নত নামাজ আর ফরজ নামাজেও যদি মুক্তাদিরা আপনার ধীর স্থির পছন্দ করে তাহলে ধীর স্থির বেশি করে দোয়া পড়া। এই দুই জায়গায় আল্লাহ নবী বেশি দোয়া পড়েছেন বলে সাব্যস্ত, সেজদায় আর শেষ বৈঠকে। তাহলে আমরা এই সব দোয়াগুলি পড়ার পরে এবার সালাম ফিরব, এবার আমরা নামাজ শেষ করব। নামাজের শুরু তকবীরে তাহরিমা দিয়ে শেষ হবে সালাম দিয়ে। সালামটা চার ভাবে আপনি করতে পারেন, প্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরান, সালাম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে দুই দিকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটা, আরেকটা হলো ডান দিকে ওয়া বারাকাতু বাড়ানো, যেরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস ডান দিকে একটু শব্দ বাড়লো। কিন্তু এই একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো কি ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বাম দিকে শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাই,
এটাও আল্লাহর নবী আমাদের কি করেছে সালাম করেছে এই হচ্ছে আরেকটা হলো কি এক সালাম আসসালামু আলাইকুম যে ডান দিকে একটু থাকবেন সামনের দিকে যাও ডানে বাম যাও আসসালামু আলাইকুম এই পদ্ধতিগুলি আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে সন্তুষ্ট তিনি কোন সময় এভাবে কোন সময় এভাবে কোন সময় এভাবে এই সালামগুলি তিনি ফিরিয়েছেন সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ তিনবার আস্তাগফিরুল্লাহ 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 খালাস হয়ে গেছে আপনার কাজ এরপরে আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকত ইয়া যা জালাল ওয়াল ইকরাম لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون এবং মাগরিবের নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীত ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন ক্বাদির 10 বার করে পড়া আয়াতুল কুরসি একবার করে পড়া মাগরিব এবং ফজরে সূরা ইখলাস নাস ফালাক 3 বার করে পড়া বাকি অন্য নামাজে একবার করে পড়া এই দোয়াগুলি আল্লাহর নবী ফরজ নামাজের পরে করতেন আমরা এই সুন্নতগুলি যখন ছেড়ে দিয়েছি আর যৌথ দোয়া সালাম ফেরানোর পরে ইমাম সাহেব দোয়া করবেন আর সবাই আমিন আমিন করবো আমরা এই যে একটা বেদাতি সিস্টেম আমরা যখন চালু করেছি তখন সুন্নতি করে কেউ জানি না সুন্নত গলি এবং নিয়ম আছে যেখানে সুন্নত বেদাত আসবে তখন সুন্নত যাবে যে মার্কেটে দুবাইয়ের মাল চলবে সেখানে জাপানি মাল কেউ নিয়ে আসবে না নাহলে বিক্রি হবে এই জন্য বেদাত যখনই আসবে মনে রাখবেন সুন্নত যাবে এবং একটা কথা আমি বলি সবসময় যে আপনার এই জাল দিয়ে বিলের টাটকা মাছ মেরে খেতে বলে আপনার পছন্দ মতো ওরে আপনারা পছন্দ করেন না যে আপনাদের 50 টাকা বেশি দামে মাছ বিক্রি করে খাওয়াই সেটাকে আপনার পছন্দ করে অর্থাৎ কোনো আলেম যদি আপনার বলে যে না আপনার তো আপনি করেন এইগুলো শিখেন তো আপনি রাজি না আপনি রাজি উনি দোয়া করবেন বেদাতি সিস্টেম আর আপনি আমি বলে চলবেন এর আগে আপনাদের বলছিলাম যে এক বেচারি ওর ধান শুকাই দিয়েছে তো মেঘলা মেঘলা আকাশ ঠিক আছে ইমাম সাহেবের ধান লাগানো দরকার হে দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও আর হে দোয়া দরকার কি বৃষ্টি যেন না হয় এখন হে তো আমিন আমিন করে এরপরে তো বাড়ি যায় দেখে সব ভিজেছে ঠিক আছে তো ওনার পানির দরকার তো উনি পানি চাইছেন আর আপনার পানি না দরকার না করে আপনি আমি আমি পানির উপরে দোয়া করছেন তা আপনার মতো ব্যাকুল কেউ আছে এরকম হলো অবস্থা মানে মসজিদে গিয়েছি আপনার প্রয়োজন আলাদা আমার প্রয়োজন আলাদা ওর প্রয়োজন আলাদা এর প্রয়োজন আলাদা কিন্তু আমরা দেখতেছি যে না হুজুর ওই গদা নদ গতি গদ বাঁধা কিছু দোয়া আছে ওইটাই সারা জিন্দগি দোয়া করবে আর আমরা আমি আমি করে চলে গেলাম আমার আর কোনো প্রয়োজন আছে রাসুল সুন্নত বাদ দরকার তো বাদ হয়ে গেছে কিন্তু আপনার প্রয়োজন তো আপনি নিজে বলবেন জানলাকে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বান্দা দোয়া করলে আল্লাহ খালি হাতটা ফেরত দেন না আপনি এখন ভাড়াটিয়া দোয়ার পিছনেই থেকে যাবেন সারা জিন্দেগি নিজে কিচ্ছু শিখবেন না এটা বড় অন্য বরং উচিত ছিল আমাদের আলেম সমাজে সালাম ফেরানোর পরে এমনকি জোরেও দোয়াগুলি বলে না আল্লাহ নবী সালাম ফেরানোর পরে জোরে জোরে বলতেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহটাও আমরা জানি না আল্লাহুম্মা আনতাস সালাম যদি উনি আল্লাহ নবীর মধ্যে জোরে জোরে কেন পড়তেন সাহাবারা যত করে শিখেছে এবং যেহেতু শিখেছে এবং ওনারা বর্ণনা করেছেন আর আমাদের ইমাম সাহেব কি করেন আমরা তো কিছুই জানি না এই জন্য আপনাদের বলবো যে ফরজ নামাজের পরে দোয়াগুলি আমরা শেখার চেষ্টা করি ভাড়াটিয়া হুজুর দিয়ে সারা জিন্দগি এভাবে আমাদের যেন আমাদের ইয়ে রক্ষণ করে সময় রক্ষণ করে নিজের মান এবং যখন নিজে কেউ নিজেরটা করতে পারবে তখন অন্যের উপরে কেউ কখনই কি হবে না ওর ধর্ণা ধরবে না আমরা সারা এই কালকে যদি কে জিজ্ঞেস করতেছি কবর জিয়ারত কবর জিয়ারত আমরা যদি এখন শুরু করি পর্যন্ত কবর জিয়ারত দোয়া করতে হবে পদ্ধতি কি কারণ আমরা হুজুরের উপর ছেড়ে দিয়েছি উনি বাস হ্যাঁ তিনবার ক্লাস পড়েন অমুক করেন তমুক করেন জানাজান নামাজ সারা জিন্দগি পড়েছে জানাজান নামাজের দোয়া যায় না এটা কেমন নিয়ম
এটা উচিত যে তাদের শিখানো, ওগুলি না শিখিয়ে, কারণ শিখালে তো আপনার বাবার নামাজ জানা জানা আপনি পড়ে যাবেন, হুজুরে তো ডাকবেন না, ওটা হুজুরেরটা তো বন্ধ হয়ে গেল, এরকম একটা মানসিকতা না, যার যার তার শিখার আমরা চেষ্টা করি। ফরজ নামাজের পরে এবার আপনি যদি অতিরিক্ত আরো দোয়া করতে চান, এই যে জিকির আজকারগুলি দোয়াগুলির পরে, তাহলে আপনি একাকী মাঝে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই মিলে একসঙ্গে দোয়া, আল্লাহ নবী আলাইহিসসালাম তার সারা জিন্দেগিতে একদিনও সাহাবাদেরকে নিয়ে ফজর ফরজ নামাজের পরে দোয়া করলেন না, আর আপনি সারা জিন্দেগি দোয়া চালেন না, এটা কি বলো না? এটাই রাসূলের মহব্বত। এই জন্য এক কোন আলেম বলছেন এটা মিষ্টি বেদাত, মানে দোয়া যে লোকজনকে ধরে রাখা যায়, ওই যে মাহফিল শেষে দোয়া হবে, আখেরি মোনাজাত হবে, তারপরে নামাজের পর, এটাই মানে সবচেয়ে মিষ্টি বেদাত। এটাতে লোকজনকে একটু উর্দু ফার্সি বাংলা কয়ে দিয়ে একটু ব্যাস বোকা বানিয়ে রাখে। আপনি যখনই বেদাতি নিয়মে করবেন তখন তো আল্লাহ কবুল করবে না। আপনি যতই মাথা ফাটিয়ে সারা রাত আপনি কপাল ইয়া করে দেন, মানে ফাটাই ফেলেন, নিবে না তো আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে। তাহলে আল্লাহটা আল্লাহ নিয়মে করতে হবে, আল্লাহটা আল্লাহর দেওয়া নিয়ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়মে করতে হবে। আপনার আমি যেভাবে আমিও নিয়ে ও নিয়ে এবং একে অপরে আবার এগুলো ঝগড়া ফাসাদ বেদাত না, ওটা মুক্ত মুখ ফেলে দিল, মুখ করলো কেন মুক্ত, এই সমস্ত কথা বলে দিনের ব্যাপারে চলবে না, কোনো যুক্তি চলবে না। দিনের ব্যাপারে কথা বলতে হলে দলিল লাগে, কোরআন এবং সহিহ হাদিস লাগে, কোন হুজুরে করেছে, কত বড় হুজুর, কত কে। এর আগে আপনাদের একদিন শুনেছিলাম যে নামাজের পরে যৌথ দোয়া কি মিলাদ মিলাদ হইতে হবে প্রতি নামাজের পরে, এর নবীকে মহব্বত করেন না, তাও বাকার করেনি তাহলে মহব্বত করেনি, উমার করেনি তাহলে মহব্বত করেনি, ইমাম আজম আফানিফা করেনি তাহলে মহব্বত করেনি, মহব্বত তো খালি আপনারাই বুঝলেন, ওনারা মহব্বত বুঝলেন না। এটা কিসের মহব্বত আসলে? আসলে কি নবীর মহব্বত না অন্য কিছু আর মহব্বত? সেটা তো আমাদের চলিয়ে রাখা দরকার। এইভাবে তাহলে আমরা আবার সংক্ষেপে নামাজটা আমি একটু বলি। আপনি প্রথমে শর্ত ছয়টা ঠিক করে কেবলামুখী হয়ে আপনার দৃষ্টিটা সেজদা বরাবর রেখে এবার আপনি আল্লাহ আকবর বলে হাত পাবেন, সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে, রুকুতে আপনার আঙুলগুলি খোলা থাকবে, মজবুত করে ধরবেন, আপনার পি এবং মাথা এবং পিছনটা সমান হবে, আপনি রুকু ঠিক মতো করবেন। রুকু করার পরে ঠিক মতো রুকুতে গিয়ে যেন আপনি কমপক্ষে একবার সুবহান রাব্বিল আযীম কমপক্ষে যেন বলা হয়, এর আগে খালি আপনি যাবেন আর উঠবেন নামাজ হবে না, সোজা হতে হবে, সোজা না হলে আপনার নামাজ হবে না, রুকুতে গিয়ে সোজা হতে হবে, সোজা যদি নাম বাঁকা থাকেন তাহলে নামাজ হবে না, কারণ এটা নামাজের রুকুন ফরজ। রুকুতে আপনি যাবেন সোজা, আপনাকে সোজা হতে হবে। এবার সামি আল্লাহু লিমান হামিদা আপনি হাত বাঁধেন বা ছাড়েন, রব্বানা ওয়ালাকাল হামদ বা আল্লাহু রব্বানা ওয়ালাকাল হামদ, বিভিন্ন ধরনের শব্দগুলো আছে যেটা আপনি সংক্ষিপ্ত বুঝতে পারেন। পরে এরপরে আপনি দাঁড়াবেন, সোজা দাঁড়াবেন, এরপরে আপনি হাঁটুতে বা হাতে ধরছে সেজদায় যান, সেজদায় প্রথম সেজদা করেন, উঠে বসেন, সোজা বসেন, সোজা বসে আবার আপনি সেজদায় যান, সেজদায় গিয়ে ষাট পাঙ্গের উপরে সেজদা করেন, দোয়া পড়েন, আবার উঠে আপনি সরাসরি উঠতে পারেন। উত্তম হলো এখানে একটা সুন্নত যে আপনি সোজা বসে তারপর উঠবেন, তবে এমন যদি আমাদের বাংলাদেশে করে তাহলে তো সম্মুখে দাঁড়িয়ে দাঁড়াবে, এমন করতে যায় না, বাংলাদেশে অনুমতি দিলে দেখা যাবে যে আপনি জালসা ইস্তেরা করতে গেছেন সুন্নত ওদিকে সবাই দাঁড়িয়ে গেছে। রুকুতে যাওয়ার পরে দৃষ্টিটা কোন জায়গায় থাকবে? দৃষ্টি সব সময় আপনার থাকবে সেজদা জায়গায়, শুধুমাত্র যখন তাশাহুদ করবেন তখন আপনি ও একটা এখানে মাসলা ছুটে গেছে মনে পড়ে গেল, যে আপনি যখন তাশাহুদ করবেন যে আঙুল নড়ার ব্যাপারটা একটু কিন্তু অনেকের সন্দেহ, কিভাবে নড়াবেন কিভাবে রাখবেন। আচ্ছা যাই, তাহলে আপনি প্রথম দ্বিতীয় উঠে গেলেন, দ্বিতীয় রাকাত করলেন, আপনি প্রথম বলতে কি বলেন সেজদা, দ্বিতীয় সেজদা, এরপরে বসলেন, বাম পা পেয়ে বসলেন, ডান পা খাড়া রাখলেন, এভাবে বসে আপনি আত্মাহিত পড়বেন। আত্মাহিত পড়ার সময় হাতটা বাম হাত বাম উরুর উপরে অথবা হাঁটুর উপরে, উরু বা হাঁটু দুই রকম হাদিস আছে, একজন কয় কি তাহলে এক হাত হাঁটুর উপরে এক হাত উরুর উপরে, না এমন হাদিস আছে না, আল্লাহ নবীর কোন হাদিসে উরুর কথা আছে, কোন সময় হাঁটুর কথা আছে, এমনও হাদিস আছে, এমনও জাল হাদিস আছে যে যার হাঁটু মানুষ
মানে নিজের দুর্বলটাকে শক্তিশালী করার জন্য জাল আমি বানাইছি। এই কত বড় অন্যায় খেল করছে। একে তো জয়ীফ হারিসের আমল করে, চোরের মার গলা পড়ে, একটা কথা আছে চোরের মার গলা পড়ে, একে তো জয়ীফের আমল করে, এরপর আবার জাল হারিস দিয়ে শহীদের বিপরীত দলিল নিয়ে আসে, বড় অন্যায়। হাতটা আপনি বাম হাত বাম হাতের উপরে নর্মাল, না খোলা না বন্ধ, নর্মাল থাকবে, ঠিক আছে। ডান হাত ডান উরু বা হাঁটুর উপরে আপনার রাখতে হবে, এই তিনটা আঙুল বন্ধ করতে, এই দুইটা আঙুল বন্ধ করে, এই তিনটা আঙুল বন্ধ। এক প্রথম যেটা নিয়ম হলো সব আঙুলগুলি বন্ধ করে ফেলে, এইটা শুধু দাঁড়ায় থাকবে, তর্জনী আঙুল যেটা সারদ আঙুল এটা দাঁড়ায় থাকবে, এ একটা নিয়ম। আর একটা হলো যে এই আঙুল দিয়ে আঙুল দিয়ে কি করেন, গোল বানবা, ঠিক আছে, আর এটা দাঁড় করে রাখেন। অথবা বৃদ্ধ আঙুল এই তিনটা বন্ধ করেন, বৃদ্ধ আঙুলটা এই সাধারণ আঙুলের গোড়ার মধ্যে লাগান, এইভাবে এইভাবে তিনটা যে কোনোটা করতে পারেন, কোনো সময় এটা কোনো সময় ওটা কোনো সময় করতে। এই হলো হাতটা বাঁধার নিয়ম। বাকি যে আমরা যেটা করি রেখে দিলাম এভাবে, হয় আপনি সবগুলা বন্ধ করে একটু করে রাখেন, অথবা এটাকে আপনি গোল করে বৃত্ত করে এবার রাখেন, অথবা এভাবে করে তিনটা যে কোনো একটা করতে পারেন। আঙুল নড়ার এখন বিষয়, এটা ধরো হাতটা আঙুল নড়ানোর বিষয়টা, আপনি হাতের মধ্যে কোনো এক জায়গায় যদি নড়াই দেন তাহলে যথেষ্ট, একবার যদি নড়াই দেন যথেষ্ট। আমরা করি কি খুলে রাখি, নড়াই দেওয়া আপনি বন্ধ করে আবার ছেড়ে দিই, না এটা কোনো নিয়ম নেই, এ ধরনের কোনো নিয়ম নেই। এই তিনটা নিয়মে যে কোনো একটা তো আপনি একবার আঙুলটা নড়াতে পারেন একবার, অথবা পুরো সময়টা নড়াতে থাকেন। এবং এইখানে আপনি ওই সেজদার জায়গায় দৃষ্টি রেখে আপনার পলক মারবেন কোথায় আঙুল করে, এবং যাদের বিশেষ করে নামাজে অসহায় এদিক ওদিক মন চলে যায় তারা পুরো আত্মের উপরে রাখবেন, ঝোলাবে বা নড়াবেন আর এর উপরে দৃষ্টি নিক্ষেপ করবেন, তাহলে আপনি দেখবেন শয়তান অসহায় বা এদিক ওদিক মন যাবে না আপনার। কারণ আল্লাহ বলছে এইটা লোহার বল্লমের চাইতে কঠিন শয়তানের উপরে। তাহলে একবার নড়ান অথবা বারবার নড়ান, অথবা যেই জায়গাগুলিতে আত্মাহিয়াত করতে গিয়ে দূর একে বলে বৈঠক করতে গিয়ে আল্লাহ শব্দ আসবে, আত্মাহিয়াতুল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত্বয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, যেখানে আল্লাহ শব্দ আসবে সেখানে নড়ান, অথবা যেখানে দোয়া যেখানে দোয়া যেখানে যেখানে দোয়া আসবে সেখানে সেখানে এগারো জায়গাতে আপনি আত্মা নড়ান, তাহলে মানে একবার শুধু নড়ানো অথবা পুরো সময়টা নড়ানো অথবা এগারো বা যেখানে আল্লাহ শব্দ সেখানে নড়ানো, এই সবই সাব্যস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আসা। বাকি আমরা যেটা জানি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমরা সাধারণত এইভাবে রাখি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা ছেড়ে দিলাম না, এই ধরনের হাদিসে এসেছে, তবে একটাও সহি না, আল্লাহর নবী থেকে একটাও বিশুদ্ধভাবে সাব্যস্ত না আমাদের। তাহলে তারপরে মনে রাখতে হলে কিন্তু শূন্য সবগুলি, এই যে হাত বাঁধলেন রাখলেন নড়ালেন সবগুলি কি সবগুলি শূন্য, এই নিয়ে কোনো ঝগড়া ফাসাদ করা যেন আমাদের মানসিকতা তৈরি না হয়। শূন্য আমল করতে পারেন আলহামদুলিল্লাহ, চেষ্টা করবেন সবসময় নিজে আমল করার জন্য, আরেকজনকে শূন্যতে আমল করাবার জন্য, শূন্যতের আমল থেকে ভাগাবেন নিজে ভাগবেন এরকম করবেন না, তাহলে গুনাহগার হবে। আপনি আমল করতে পারছেন না যে কোনো কারণে, আরেকজন করছে তাকে মনের থেকে ভালোবাসবেন, মনের থেকে কি বাসবেন, ও বেটা বলে সাপি হয়ে গেছে এই কথা ভাববেন না, ও হাম্বারি হয়ে গেছে, ও মালিক হয়ে গেছে, ও হানাফি মাজহাব চড়ছে, সহি হাদিস মানলে হানাফি হয় আর সহি হাদিস না মানলে ও খিচুড়ি হয়, খিচুড়ি বুঝেন, খিচুড়ি মাজহাব, খিচুড়ি মাজহাব মানে সব মিক্সড। হানাফি যদি হতে চান তাহলে সহি হাদিস পেয়েছেন, আমার কবিটা হলো অরিজিনাল হানাফি, আবু হানিফা রাহমাতুল্লাহ কোনো হাদিস পাওয়ার পরে ছাড়ছেন না করছেন, আর আপনি ছাড়বেন বিচার আপনি হানাফি হবেন, কিসের দোয়া দিয়ে আপনি হানাফি, আপনাকে ভাবতে মনে হয় যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাওয়ার পরে আমল করেনি, এটা হতে পারে না। বরং উনি বলছে যে সাহাল হাদিস ফা হুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাবা আমার ওটা মাযহাব, তাহলে আপনি যখন একটা সহি হাদিস পাবেন আমল করবেন। এই যদি আপনি বলেন যে আমি হানাফি, তাই আপনি এখন অরিজিনাল হানাফি,
মানে মিক্সড, এখানে একটা ইমাম জোফারের একটা কাউল, ইমাম আবু হানিফার একটা, ইমাম মুহাম্মদের একটা, ইমাম কি বলে কালকির একটা, ইমাম আবু হানিফার একটা, এই সব মিলে দিলেন। তাহলে আপনি কোথায় আবু হানিফাকে মানলেন? আপনি আপনি তো মানলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমাদের যে মানসিকতা তৈরি করা হয় যে না এটাই ঠিক আর এটাই করতে হবে, এর কম বেশ করা যাবে না, যুক্তি একটা আপনাদেরকে একটা যুক্তির খণ্ডন করা দরকার, কয় সব মাঝাব মানা যাবে না একটা মাধ্যমে। কেন সব মাধাব মানতে গেলে যেখানে সুবিধাবাদী হয়ে যাবে, যেখানে যেখানে পাবে সহজ সেখানে, যখন হিল্লা বিয়া দরকার তখন হিল্লা বিয়ে দেবে, যখন তিন তারাকে এক তারা বইটা নিয়ে যাবে, তো এই করে তখন দেখা যাবে সব খালি সহজ পথগুলি খোঁজ করে বেড়াবে। এইটা তো খারাপ জিনিস, খারাপ না? খারাপ না। আর এই জন্য একটা মাঝাব মানতে হবে। এর উত্তর হলো আমি সুবিধাবাদী না, আমি রাসূলের হাদিসবাদী, হাদিসবাদী। যেখানে রাসূলের হাদিস পাবো সেখানেই মানবো, তাহলে কি আমার সুবিধাবাদী হলো না রাসূলকে মানা হলো? এই যে একটা খোড়া যুক্তি দিয়ে আমাদের সাধারণ পাবলিককে বোঝানো হয় যে একটা না হলে তাহলে যেখানে যেখানে সুযোগ না, আমি সুযোগ না, আমি রাসূলের হাদিস মানতে লাগবো, যেখানে হাদিস পাবো রাসূলের সহি হানাফি তো নিব, শাফি তাও নিব, মালিকি তাও নিব, হাম্বালি তাও নিব, কেউ না তাও নিব। বুঝা গেছে না? নাই, কারণ রাসূলের হাদিস মানতে কাউই ভয় লাগবে। রাসূলের হাদিস মানবো আমি, ভয় লাগবে যে আবু হানিফা রহমতুল্লাহ থেকে এর মাধ্যমে এসেছে না আসে না, ভয় লাগবে শাফির মাধ্যমে আসছে কিনা, না হাম্বালির মাধ্যমে আসলো কিনা। ওনাদের জন্য শর্ত যে রাসূলের মাধ্যমে পাইছে কিনা, কি বলেন ঠিক না? সবার জন্য শর্ত রাসূল থেকে পাইছে না পাই নাই, রাসূল তো আমার জন্য কাউরি শর্ত নাই, আমার কেউ পাইলো না পাইলো না, কথাটা বুঝে আসছে আমাদের? এইভাবে আমাদের কি করা হয়, রাসূলের হাদিস মানার জন্য উৎসাহিত করা হয় না, মাঝহাব মানার জন্য উৎসাহিত করা হয়, এবং যার ফলে আমরা সেই হাদিস থেকে বঞ্চিত। কেন আমরা রাসূলের নামাজ আজকে পড়তে পারি না? কারণটা কি? আমাদের বাজারে নামাজ শিক্ষা, আমরা নামাজ রাসূলের নামাজ সঙ্গে কখনো মিলাই না। আমাদের হুজুররা না পীর সাহেবও না মুরিদও না, শিক্ষকও না ছাত্র, বাবাও না মাও না বেটাও না বেটিও না, কেউ নাই। তো কোথেকে আপনি শিখবেন রাসূলের নামাজ? শিখবেন বলতে ওই একটা ধরা বাঁধা শিখেছেন ওইটা নিয়ে আসবেন। এখানে একটা আমরা আসি যে বিষয়তে, সেটা হলো যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দুঃখজনক আমাদের দেশের মহিলাদেরকে যেভাবে নামাজ পড়ানো হয় এদের নামাজ হবে না, হবে না নামাজ। কারণ যেভাবে সেজদা এবং রুকু করার জন্য মানে হাদিসে এসেছে সোজা হতে হবে, ফাতা হতে হবে, মিলা যাবে না, যেগুলি শর্ত এর মধ্যে মানে ফরজের মধ্যে যে জিনিসগুলি এগুলিকে ত্যাগ করা হয়। এই যে মানে আবদুল্লাহ ইবনে উমার মহিলাদেরকে নামাজ পড়তে বলতেন, মানে শুয়ে যেতে বলতেন, হাদিস সহি না? এইভাবে তাদের দুই উরুর মধ্যে ফাঁকা রাখা যাবে না, দুই পা মিলিয়ে বসতে হবে, সহি না? মোট কথা মহিলাদের আলাদা করে নামাজের কোনো পদ্ধতির কোনো সহি হাদিস নেই। বরং উম্মুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা না, যিনি মহিলাদের মধ্যে ফাকিহা ছিলেন মানে একজন বুঝদার মহিলা ছিলেন, তিনি পুরুষের মতোই নামাজ পড়তেন। এই যে আমরা কিছু জয়ীফ হাদিসের উপরে ভিত্তি করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করলেন, সব ধরনের হাদিস, মহিলাদের নামাজের পার্থক্যটা বর্ণনা করলেন একটা হাদিসও, যদি থাকতো করতো না, নয় জন রাসূলের স্ত্রী একজনও বর্ণনা করলেন না যে আমাদের মহিলাদের নামাজ পুরুষ থেকে ভিন্ন। ভাবতে অবাক লাগে, মানে একটা মাজহাব বানাইতে হবে ওইটার উপরে থাকতে হবে, সহি থাক আর না থাক, ঠিক আছে না? সহি দিয়ে মানা, তারপরে উপরে মজবুত করে ধরে, যারা জয়ীফ ওদেরকে বলেন যে তোমাদের তো জয়ীফ নিয়ে বলতেছে যে তোমাদের তো ঠিক না, করা যাবে না, না এই কথা ঠিক না। এই জন্য নামাজে মহিলা এবং পুরুষের নামাজের কোনো পার্থক্য পদ্ধতিতে নেই, বরাবর সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী নামাজ পড়ার এই নির্দেশটা নারী পুরুষ সবাই তার সামনে এবং তার প্রতিটি নামাজের পরে আলোচনা করতেন যখন মহিলারা রাসূলের সঙ্গে নামাজ পড়তেন, তারা কোথাও বলেন নাই যে মহিলারা তো আর ভিন্ন বা অমুক তমুক এসে। তবে মহিলাদের নামাজের মসজিদের চাইতে বাড়ি উত্তম, বাড়ির চাইতে অন্দর মহলে উত্তম, তোমাদের চার চেয়ে নির্দিষ্ট ঘরে উত্তম। মহিলাদের পর্দার ক্ষেত্রে আপনারা বলেছেন আওরাত, তাদের সমস্ত করে ঢাকতে হবে মুখ এবং চেহারা বাদ দিয়ে, তাদের আজান একেবারে চলে, তাদের জামাত জরুরি না,
মহিলাদের ইমামতি করতে হলে লাইনে দাঁড়িয়ে ইমামতি করতে হবে, তো ওদের তো কিছু তো শর্তের নিয়ম কারণ, পুরুষরা যেরকম জোরে কিরাত করবে তারা জোরে করবে না যদি পুরুষ থাকে, এরকম কিছু নিয়মে, কিন্তু পদ্ধতিতে উঠা বসায় কোনো পার্থক্য নেই। বাকি আজ একটা মাসলা যেটা আমরা বলবো সেটা হলো বেতরের নামাজ। বেতরের নামাজের পদ্ধতি আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন লা তুতিরু বিসালাত। প্রথমত আমরা বেতর মানে বেজোর, বেতর মানে কি? এই বেজোর আসল বেজোর কি? এক আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ বেজোর বেজোরকে পছন্দ করে না। আল্লাহ একক বেজোর না তিনি বেজোর? এই জন্য সর্বোত্তম বেতর হলো এক রকম এক রাকার বেতর। দুঃখজনক যে আমাদের এক রাকার বেতর আমরা মানি না, মানি না, এক রাকার বেতরই নাই। তিন রাকার বেতর, পাঁচ রাকার বেতর, সাত রাকার বেতর, নয় রাকার বেতর, এগারো বেতর, তেরো রাকার জন্য হাদিস আসছে, তবে সেটা সবার নিকটে সহি না। তাহলে আল্লাহ নবী বেতর নামাজ এক তিন পাঁচ সাত নয় এগারো পর্যন্ত পড়ে সহি বেতর, বেশিরভাগ আল্লাহ নবী তিন এক পড়েছেন। এক রাকার বেতর যখন পড়বেন বেতর আওয়াজের নিয়ত করবে, আল্লাহ আকবার বলে নিয়ত করে ছানা পাঠ করে সুরা ফাতিহা অন্য সুরা মিলিয়ে, এবার আপনি রুকু সিজদা করে এক রাকাতে সালাম ফিরিয়ে দিবেন, হয়ে গেল এক রাকাত বেতর। সমস্যা এক রাকাতের নিয়তটা কি? নিয়তের সমস্যা তো আমরা আগে দূর করছি, নিয়ত পড়ার দরকার নেই। এক যে এটা আপনি ভিতরে নিয়েছেন এটা হয়ে গেল। তিন রাকাত বেতর সম্পর্কে আল্লাহ নবী বলছেন লা তুতিরু বিসালাত আও তিরু খামসান ওয়াস আও সাবান। তিন রাকাত বেতর তোমরা পড়বা, পাঁচ পড়বা, সাত পড়বা। মাগরিবের মতো করে ভেতরে পড়ো না, যে হাদিসে সরাসরি বলছে পাঁচ তিন পড়িও না, পাঁচ পড়ো সাত পড়ো, ওই হাদিসের অর্থ হলো যে মাগরিবের মতো করে তিন পড়ো না। আল্লাহ নবী বললেন বেতর তিন রাকাত পড়বা না, বা পড়লে মাগরিবের মতো পড়বেন না। তাই আল্লাহ নবী কিভাবে বেতর পড়ছেন? তিন রাকাত যখন পড়েছেন কিভাবে পড়েছেন? তাহলে বোঝা গেল মাগরিবের মতো করে তিন রাকাত বেতর পড়া চলবে না, মকরুহ। তাহলে মাগরিব ছাড়া, মাগরিবের মতো না কিভাবে তিন রাকাত বেতর পড়বো? দুইটা পদ্ধতি, বুখারী শরীফের যেটা হাদিস সেটা দুই রাকাত পড়ে সালাম ফেলে দিবেন, দুই রেখা বেতর তিন রেখাতের নিয়োগ পড়বেন, তিন রেখা দুই রেখাতে নিয়োগ করে হওয়া শুরু করবেন, সালাম ফিরে যে আবার এক রেখা পড়বেন, সাফান ওয়া বিতরান জোড়া এবং এক তিন রেখা বেতর। কুনুতের ব্যাপারটা পরে আসতেছে, কুনুত পরে আসতেছে। অথবা মধ্যখানে বৈঠক করবেন না, দাঁড়া তিন রেখা বেতরে একসঙ্গে নিয়োগ করলেন আল্লাহ আকবার, প্রথম দ্বিতীয় তৃতীয় মধ্যখানে কোনো বসাবসি নেই, বোঝা গেছে না? নাই দুই রাকাত বসে বসে পড়ে বসা যাবে না, আলাদা তুল তিন রাকাত শেষে বৈঠক করে সালাম ফিরাবেন, তিন রাকাত হয়ে গেল। এই দুইটা পদ্ধতি মাগরিবের ভিন্ন, মাগরিবের মতো না ভিন্ন? আল্লাহ নবী এই দুইটা পড়েছেন, যিনি বলেছেন মাগরিবের মতো পড়বেন না তিনি মাগরিবের মতো না এমন দুইটা পদ্ধতি দিয়েছেন। এই পদ্ধতি বাদ দিয়ে এখন নিজেকেও পদ্ধতি বানায় সেটা কি ঠিক হবে? আমরা এখন করি কি, মাগরিবের মতোই পড়ি মাগরিব। আচ্ছা তার আগে আমরা শেষ করি না, কেউ রাগ করবে না, অনেক সময় হ্যালো রাগ করবে না, অনেক সময় ভুল ভুল হতে পারে মানুষের, দেখে আলে ভালো করে বলে ভাই মোটা ভালো করে। আমরা কি হয় মাগরিবের কুনুতের ব্যাপারটা আমরা আসি, প্রথমত কুনুত সব সময় পড়া রাসূলের সুন্নত নয়, এক নম্বর। দুই নম্বরে কুনুত মাঝে মাঝে পড়বেন এটাই সুন্নত। আল্লাহ নবী আলাইহিসসালাম থেকে সাতজন সাহাবী কুনুত সংক্রান্ত হাদিস বর্ণনা করেছে, শুধুমাত্র উবাই ইবনে কাব একজন সাহাবী বেতরে কুনুত করেছেন বলে উল্লেখ করেছেন, বাকি ছয়জন কোনো কুনুতের কথাই বলেন নাই। কি বুঝলেন? মানে সবসময় করলে সাতজনেই বলতো যে হ্যাঁ কুনুত করেছে,
একজন বড় অর্থধারী তিনি একসময় করেছিলেন তাহলে সব সময় করাই সুন্নত না ওয়াজিব তো পরের কথা পড়া ভালো করে বুঝুন সব সময় পড়াটাও সুন্নত না মাঝে মাঝে পড়া সুন্নত তাহলে ওয়াজিব তো প্রশ্নই ওঠে না তাহলে এই জন্য আমাদের হানাফি মাযহাবে হেদায়াত শরীফের নাম সংক্ষিপ্ত এই যে ভাষ্যকার আল্লামা ইবনে হুমাম উনি বলছেন যে ওয়াজিবের ব্যাপারে দলিল জয়ীফ মানে আমাদের হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয় এর দলিল সাব্যস্ত না ওয়াজিবের কোন দলিল সাব্যস্ত নাই কাজী কুনুত না পড়তে পারলে সূরা ইখলাস পড়তে হবে এই যে একটা সিস্টেম করা আছে না হয়নি করে ফেলে আসে প্রথমত ওয়াজিব না দ্বিতীয়ত ওয়াজিব যদি হয় তো ওটাই পড়তে হবে সূরা ফাল ইখলাস দিয়ে সারা জিন্দগি চলে কেমনে এই মশলা করতে গিয়ে আসলাম অনেক জায়গা থেকে আমাদের বইপত্র দেখি মশলা এটা না হলে তাহলে এটা করো সারা জিন্দগি ওইটা করো কোথেকে পারলে এটা যে করতে হবে কোথা থেকে পেলেন আপনার দলিলটা কি আজকে একজন বলছিল কোন ভেতরের কথা তাই বলে আপনার ওস্তাদি কে জিজ্ঞেস করে এখানে তো আমাদের অনেক আলম আলেম আল্লামা নাম রয়েছে আছে না কামিল পাস দাওরা হাদিস পাস জিজ্ঞেস করেন তো হুজুর আপনি আমরা বেতনটা পড়ি এই দলিলটা কোথায় আপনি পেয়েছেন এইভাবে বেতনটা পড়ার দলিল কোন হাদিস আপনি পড়েছেন বা আপনি কোন জায়গায় পেয়েছেন আমাকে দেখান তো একটু বলেন তো জিজ্ঞেস করেন বেগাতে টেলিফোন করেন আপনার বড় হুজুরকে আপনাদের দাওরা হাদিস মাসা টাইটেল মাসা হুজুর আমরা যে বেতন পড়ি এই বেতনের পদ্ধতিটা আল্লাহ নবী পড়েছেন কোন জায়গাতে আছে কোন হাদিসের কিতাবে আছে নাম নিয়েছেন আমার কাছে সব হাদিসের কিতাব আছে আমার কাছে 40,000 কিতাব একটা সিডির মধ্যে আছে ক্লিক করলে আপনি কোন জায়গায় চান আমাদের সব চলে আসবে অন্ধ সিরে থাকলে তো হবে না লেখাপড়া করতে হবে খোঁজ করতে হবে পাইলে তো ভালো আলহামদুলিল্লাহ তাহলে আমরা ওটাও একটা পদ্ধতি করে নেবো অসুবিধা কোথায় যদি সাব্যস্ত হয়ে যায় ওটা তোর একটা পদ্ধতি হয়ে গেল আলহামদুলিল্লাহ অসুবিধা কোথায় অসুবিধা তো কিছুই না সাব্যস্ত না তারপর ওইটাকে জোর করে সারা জিন্দগি মানুষকে ভুল পথে ভুল নিয়ম শিখাবে এটা তো ঠিক না কোন রুকুর আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন ভেতরের কোন যেটা আপনি রুকুর আগে মানে আপনি সূরা ফাতিহা অন্য সূরা পড়লেন এবার কোন পড়ে হাত বেজে অবস্থায় পড়েন এরপর রুকু করে সেজদা করে সালাম ফেরান অথবা আপনি রুকু করে উঠে তারপরে আপনি কুনুত করেন ভেতরের কুনুতে আল্লাহর নবী হাত উঠিয়েছেন বলে কোনো প্রমাণ নেই আল্লাহর নবী ভেতরের কুনুতে হাত উঠিয়ে দোয়া করেছেন কোনো দলিল নেই তবে কুনুতে নাজেলা মানে কোনো আপদ বিপদ মুসলমানদের উপরে মুসলমানকে হত্যা করা হচ্ছে বা এদের কোনো রহমতের দরকার দয়ার দরকার তখন এটা কুনুতে নাজেলা আল্লাহর নবী ফরজ নামাজে পাঁচ অক্ত নামাজে করতেন পাঁচ অক্ত নামাজ শেষ রাকাতে করতেন আর এটা হলো রুকুর পরে কুনুতে নাজেলা এটা হবে কি রুকুর পরে পাঁচ অক্ত নামাজে শেষ রাখতে শেষ রাখাতে এইখানে আল্লাহ নবী হাত উঠিয়েছেন এবং সবাই সাহাবারা আমিন আমিন করেছেন তিন জায়গাতে আল্লাহ নবী যৌথ দোয়া করেছেন একটা হলো বৃষ্টির নামাজের জন্য দোয়া করছেন সাহাবীরা সবাই হাত উঠিয়ে আমিন করেছেন আর একটা হলো কি বৃষ্টির নামাজ বৃষ্টি বন্ধ করার জন্য সেখানেও আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করছেন সাহাবারা সবাই হাত উঠিয়ে দোয়া করছেন একসঙ্গে আমিন আমিন করছেন আর একটা হলো কুনুতে নাজেলা কুনুতে নাজেলার উপরে কিয়াস করে ভেতরে কুনুতে হাত উঠানো সালফে সালিন থেকে সাব্যস্ত আছে এই জন্যে জায়েজ হাত উঠাতে চান যায় না হাত উঠে করেন যায় উল্টা তকবির দেবেন মধ্যখানে বৈঠক করবেন তার দলিল আগে খোঁজ করে নেবেন যদি থাকে করবেন আমিও করবো আমাকে দলিলটা দিয়ে সারাদিনই কিন্তু করলাম দলিল সাহেবের দলিল দিয়ে করার চেষ্টা করি আমরা তাহলে তিন রাকাতেরই পাঁচ রাকাত যদি পড়েন আলাদ তুল এক দুই তিন চার পাঁচ পড়ে তারপরে বৈঠক করে সালাম ফেরাবেন ছয় রাকাত যদি বেতন পড়েন তাহলে এক করে ছয় পর্যন্ত পড়ে বৈঠক করে সালাম ফেরাবেন মধ্যখানে কোনো বসা বসে অথবা অথবা ছয় রাকাত পড়ে বৈঠক করে উঠে গিয়ে এবার সাত রাকাত যদি পড়েন তাহলে ছয় রাকাত পড়ে আপনার বৈঠক করে এরপর আবার কি বলে সপ্তম রাকাত পড়া আপনি যখন নয় রাকাত পড়বেন নয় রাকাত যখন পড়বেন তখন আট রাকাত পড়ে বসবেন বৈঠক করবেন করে উঠে এবার নয় রাকাত করে আবার বৈঠক করে সালাম ফেরাবেন এই ধরনের পদ্ধতিগুলি আছে সাধারণত আমরা যখন সুবিধা হয় এক পড়েন তিন পড়েন পাঁচ পড়েন সাত পড়েন বা আমরা সবসময় তিন পড়ি অসুবিধা নেই পড়েন যে কোনো একটা একসময় কেউ যে এক সবসময় পড়ে কোনো অসুবিধা নেই তিন পড়ে সমস্যা নেই পাঁচ পড়ে সমস্যা নেই
তাহলে যদি বেতরের নামাজ কাজা হয়ে যায় তখন আজান হয়ে যায় ফজরের বা টাইম হয়ে যায় আজান তো না টাইম হয়ে যায় কারণ আমাদের সঙ্গে সময় আজান ফজরের আধা ঘন্টা পরে হয়ে যায় টাইম হয়ে গেলে আর বেতর নামাজ পড়া যাবে না সূর্য ওঠার পরে কাজা করবেন তবে জোড়া করে অর্থাৎ আপনি এক রাকাত বেতর পড়া অভ্যাস থাকলে দুই রাকাত পড়বেন তিন পড়া অভ্যাস থাকলে দুই সালামে দুই দিকে চার পড়বেন যদি কেউ তাহাজ্জুদ নামাজ ছুটে যায় তাহাজ্জুদ সহ আপনি কি বলে কাজা করতে চান বেতরের নামাজ তাহলে আপনার তাহাজ্জুদ নামাজে বেজর করতেন বেজর সহ জোড়া করে আল্লাহ নবী কোনো অসুখের কারণে বা কোনো ঘুমের কারণে রাতের নামাজ না পড়তে পারলে বেতর না পড়তে পারলে তিনি সূর্য ওঠার পরে বারো রাকাত নামাজ পড়তেন কয় রাকাত জোড়া করে পড়তেন বেজোড়া কারণ মাগরিব হচ্ছে দিনের বেতর আল্লাহ নবী বলছেন দুই বেতর একসঙ্গে পড়া যাবে না এক রাত্রে দিনের বেতর পড়া যাবে একবার সকালে প্রথম রাত্রে পড়েছেন শেষ রাত্রে রাত পড়বেন না বেতরটা চার ভাবে পড়া যায় এর আগে আপনাকে বলছিলাম একটা হলো যে এশার নামাজ পড়ে নিয়ে সাথে সাথে বেতর পড়ে নিলেন এটা সবচেয়ে নিম্ন মানের পদ্ধতি মানে এরপরে যেটা হলো যে শোয়ার সময় যখন আপনি ঘুমাতে যাবেন তখন বেতর পড়ে ঘুমাবেন তিন নাম্বার হলো আপনি ফজরের আগে শুধুমাত্র বেতর পড়বেন আর পাঁচ চার নাম্বার হলো যে ফজরের আগে তাহাজ্জুদের সঙ্গে আপনার বেতরের নামাজটা পড়বেন এটা সর্বোত্তম এটা হলো সর্বোত্তম এরপরে হলো ফজরের আগে বেতর পড়া এরপরে হলো শোয়ার সময় আর এরপরে যেটা পদ্ধতি হলো সেটা হলো যেটা সাধারণত আমরা বেশিরভাগ লোক এসার পরে করে দিই সবগুলি যায় যা সস্করে নেই বোঝা গেছে না এখানে আর দুইটা মশলা যেটা কি মশলা মনে হোক যখন আমরা নামাজে দাঁড়াবো কাতার বন্দি হোক তখন কাঁধে কাঁধ এবং পায়ে পা লাগে দাঁড়াতে হবে এটা সুন্দর এখানে কিছু মানুষ আছে যারা কাঁধ লাগায় পা লাগায় না এই বলে নাকি চার আঙুল ফাঁক থাকতে হবে এর বেশি ফাঁক রাখা যাবে না কোথায় পাইছেন চার আঙুল কোন হাদিসে আছে কোন জায়গায় লেখা আছে এটা কোথাও এখানে আপনি যখন চার আঙুল করবেন তো স্বাভাবিক আরেকজনের সঙ্গে আমার কাঁধ লাগবে কিন্তু পা লাগবে না আবার অনেক বলে কি পাটাই হল বড় করে দেখি অনেক সময় এখানে শরীরদেরকে দেখি জোর মানে সরে যাবে না পাটা আর বাড়াই দেওয়ার সঙ্গে লাগাই দেবে ঠিক না তাহলে কেউ আছে কি পায়ে পা লাগাই দিল কিন্তু যদি পায়ে ভাবে করে দেবে পা লাগবে কাঁধ তো লাগবে না তা আমরা যদি কাঁধে কাঁধ মনে করেন পায়ে পা লাগাই তাহলে কাঁধে কাঁধে এমনি লাগবে ঠিক না ভাই কাঁধ লাগেন কিন্তু আমি পা লাগাবো আবার যদি পায়ে বাড়ি করেন ছোট করে ফেলেন তাহলে আমাদের হয়তো ই লাগবে তার লাগবে পা লাগবে না বোঝা গেছে না কথা না আল্লাহ নবী বলেন তোমরা কি ওইভাবে কাতার বন্দি হবে না যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে কাতার বন্দি হয় বলেন কি হবে কাতার বন্দি হয় রাসূল আল্লাহ এটা রাসাউল রাসাস বলা হয় সীসা কে সীসা যদি ঢালা হয় তাহলে ওইখানে কোনো ফাঁক ফুক থাকে না ওরা পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে আল্লাহ নবী নির্দেশ করতেন সাহাবীদেরকে পায়ে পা বহরের পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে বলতেন ফাঁকা রাখবে না এখান থেকে শয়তান যাতায়াত করে তোমাদের ফাঁকা রাখলে শয়তান যাতায়াত করে তোমরা সোজা হয়ে দাঁড়াবা আগে পিছে হবে না আগে পিছে যদি হও তাহলে তোমাদের যদি দাঁড়াতে আগে পিছে হয় তাহলে তোমাদের অন্তর তো আগে পিছে হবে মানে পাকা হয়ে যাবে কারোর সঙ্গে কারোর মিল হবে না আজ তো মুসলমানদের সবচেয়ে বড় বিপদ একই সঙ্গে সারা সারি নামাজ পড়ি কিন্তু ওর সঙ্গে আমার মিল নেই নামাজটা তো একই কাতারে কাঁধে কাঁধ পায়ে পা নিয়ে দাঁড়িয়ে ছোট বড় আমির গরিব ফকির মিসকিন আর কালোয়া সাদা ফর্সা সবাই সমান এটা প্রমাণ করে সবাই তোমরা আল্লাহর বান্দা তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এবং একই ইমামের পিছনে উচ্চিত বস্তু তোমাদের অন্তরটা শুধু বাহ্যিকটা না তোমাদের অন্তরটা তার আগে এক হইতে হবে অন্তরটা এক হইতে হবে কিন্তু আমাদের দেখা যাচ্ছে অন্তরের মধ্যে আর যদি ওই পা কেউ যদি জোরে হাত বা আমার বিভিন্ন দলের লোক হইতে তাহলে ও পা যদি লাগাই আমি হানাফি এই ধরনের নিয়ে অনেকে দেখা যায় আবার অনেকে করে কি পায়ে পা লাগাতে গিয়ে পা খিঁচে ধরে আর যদি কষ্ট দেওয়া যায় নেই যদি আপনি কাঁধে পায়ে পা লাগার শূন্য পালন করতে চাচ্ছেন একজন সঙ্গে লাগালেন মনে করে লাগাচ্ছে না খালাস
তাহলে ও লাগার পক্ষে না বা জানে না হাদিস। আমার দেশের শাইখুল হাদিস বুখারী শরীফের অনুবাদ করেছেন, এই হাদিস যখন আসছে পায়ে পা কাঁধে কাঁধ লাগা হাদিস, তখন ওইখানে টিকা লিখেছে। তবে আমাদের হানাফি মাযহাবে পায়ে পা লাগানো লাগবে না, আর এর অর্থ হচ্ছে আসলে লাইন সোজা করা। যেমন প্রেসিডেন্ট জিয়া বললেন নারী পুরুষ কাঁধে 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 কাঁধ মিলিয়ে কাজ করতে, মানে কাঁধে কাঁধ লাগে আসলে কাজটাকে ভালো করে করার জন্য বলছে। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে রাসূলের হাদিস মিলাই দিলেন, বললেন এটা অসম্ভব। বললেন কি অসম্ভব, এটা লাগানো সম্ভব না, পায়ে পা যে লাগাতে হবে না, এর পক্ষে একটা জাল হাদিসও নেই। অনেক মাসে এত জৈব জাল থাকে, এখানে জালও নেই, তারপরেও ব্যাপারটা কাছে আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। এটা একটা হাদিস, এটা সুন্নত, সুন্নত এটা একটা সবই সুন্নত, এটা না মিলে তো আপনার খুশি আসবে, ইয়ে হবে না, গুনাহ করা হবে না। কিন্তু এটাকে ছাড়ার ব্যাপারে কেন এত উৎসাহ, করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয় না কেন? রাসূলের হাদিস কিন্তু মাযহাবের সুন্নত না, রাসূলের সুন্নত হলেও মাযহাবের সুন্নত না, এই জন্য এখানে নিরুৎসাহিত করা হবে, উৎসাহিত করা হবে না। আমার মনে হয় এই জিনিসটা, এই জিনিসটা রাসূলের মহব্বতের ব্যাপারটা শুধু মুখে অন্তরে না, এই জন্যে রাসূলের হাসিনের হাদিসে যখন মহব্বত হবে তখন আপনার কে মানলো, কোন মাযহাবে আছে না আছে না, হাদিসে আছে আমি আমল করবো বাস, আমার মাযহাব আমাকে এই জন্য, মাযহাব মানে কি রাস্তা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, আর এই রাস্তা কে সবচেয়ে বেশি জেনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদের রাস্তার সঙ্গে যার অন্যের রাস্তা মিল ধরে না, তো মুহাম্মদ তো বাদ দেওয়ার একটা কি হবে না, একজন মুমিন মুসলমান যেটা হতেই পারে না, কিন্তু সারা জিন্দেগি হাদিস পড়াবে আর নিজের মাযহাবের ওই জৈব জাল কথাটাকেই সাব্যস্ত করবে, সহিবাকে বাদ করবে, এ কি আশ্চর্য। ও কোন মহাদ্দেশ আর কোন মুফাসসির, কোন হুজুর আর কোন আলেম, আর কোন দিন বুঝলেন উনি? এছাড়া লাস্ট আপনাদের বলবো যে আমরা আপনার চেষ্টা করেছি, যে কথাগুলি বলেছি প্রত্যেকটা সহি হাদিসের আলোকে বলেছি আমরা, কারোর যদি প্রমাণ দরকার হয় তো আপনারা অফিসে আসবেন, কোন হাদিসের নাম্বার কত কি। এছাড়া এখানে একটা বই পাওয়া যায় নামাজের মাসাইল, একটা করে মাসালা হাদিস, হাদিসের নাম্বার কোন কিতাবে কত পৃষ্ঠায় কেমনে আছে, এরকম একটা বই পাওয়া যায়, আপাতত নাই। আপনারা যদি নিতে চান তাহলে নাম লিখবেন কারা কারা চান, তাহলে আমরা রিয়াদ থেকে চাইলে ওরা হয়তো কপি পাঠাবে, আপনারা কপি করে নিলে আপনার কাছে থাকবে, যে আপনি কেন এটা করেন বা করবো কেন বা দলিলটা কি শুনলেন, প্রত্যেকটা হাদিস তো আপনাদের বলা অসম্ভব হয়নি, তাহলে আপনার নিজের চোখে দেখবেন যে না এটা হাদিসে আছে, এই কথাটা হাদিসে আছে, রাসূল এইভাবে করেছে, এটা সহি এইভাবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেভাবে তিনি আদায় করতেন, সহি হাদিস আমাদের কাছে, আমরা সেটাই করার চেষ্টা করব, বাকি কেউ ঝগড়া করব না, এটা কিন্তু হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া ফাঁসা চলে না, যে কোনো নিয়ে আপনি যদি যেটা বুঝেছেন আপনি শরীরটা জানার চেষ্টা করেন, আমল চেষ্টা করেন, আরেকজনকে উদ্বুদ্ধ করে, কখনোই রাসূলের হাদিস না মানার জন্য কাউকে বলবেন না, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। দুঃখজনক সাধারণ না, যারা অসাধারণ আমাদের তারাই আমাদেরকে হাদিস না মানার বা উৎসাহিত করে, আমাদেরকে মাযহাব মানার জন্য উৎসাহিত করে, এটা অত্যন্ত আমি মনে করি কম ইলিম মানে কম জানা লোকদের কাজ, যারা দিন বুঝেন নাই তাদের কাজে, কোনো বোঝা মানুষের এটা কাজ হতে পারে না, বাকি সাধারণ মানুষ হতে পারে। আমি আমার বাবাকে দেখছি এইভাবে নামাজ পড়তে, আমি নামাজ পড়ি জানি না হাদিস পড়ি ব্যাস, বাকি আমি জানি তারপরেও আমি ওইটা এটা অন্যায়। যদি সূরা মিলানোর আগে বিসমিল্লাহ না পড়ে কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহ পড়ে যদি সূরা শুরু থেকে হয়, আপনি পড়তেছেন একটা সূরা শুরু থেকে, তাহলে বিসমিল্লাহ করে আর একটা সূরা পড়বে, যদি শুরু থেকে না হয় তাহলে তার বিসমিল্লাহ দরকারই নেই, আজ বিসমিল্লাহ পড়তে চান তাহলে যায় যাচ্ছে অসুবিধা নেই। মহিলা এবং পুরুষ একই রকম নামাজ পড়তে হবে, একই রকম নামাজ। এবার আমি আবারও বলছি দুঃখজনক যে মহিলাদের নামাজের পদ্ধতিতে যে পদ্ধতি দেওয়া আছে আমাদের দেশে, তাতে রাসূলের
সরাসরি হাদিসের পরিপন্থী এবং নামাজ হবে না, নামাজ হবে না সেটাও এখানে রয়েছে। আপনি বলছেন যার সেজদাতে সেজদার মধ্যে পিঠ সোজা হবে না তা নামাজ হবে না, আপনি সোজা করতে চান আপনি সয়ে দিচ্ছেন, এটা জয়ীফ হাদিসের উপর নির্ভর করে না। পুরুষ যেভাবে নামাজের নিয়ম মহিলা একই ভাবে নামাজ পড়বে না। অন্য কার প্রশ্ন? বরং জানাজাই উঠা দরকার, ঈদে না উঠালেও চলে। আলম হিম দুইটাতেই ছয় রকাত অথবা সাত রকাত যেটা পড়তে বলছেন ভিতরের নামাজ, ছয় রকাত পড়ে কি আত্তায়াতু পড়ে উঠতে হবে না আত্তায়াতু পড়া লাগবে না? নরমালি হ্যাঁ আত্তায়াতু পড়তে হবে না। আপনি বৈঠক করলেন কি জন্য? তাহলে বৈঠক যখন করবেন ছয় রাকাতের সাত কেবল সাত রাকাতের এবং নয় রাকাতের যখন আপনি সাত রাকাত আর নয় রাকাতের যখন আপনি ভিতর পড়বেন ছয় পড়ে এবং সাত আট পড়ে বসে বৈঠক করে উঠে আবার সাতের পরে আর নয়ের পরে বৈঠক করবেন, অথবা দুই 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 পড়তে থাকবেন, মনে করেন পাঁচ রাকাত দুই 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 করে চার এক রাকাত, সাত পড়বেন দুই দুই করে তিন সালামে ছয় এক রাকাত, নয় পড়বেন চার সালামে আট এক, এগারো পড়বেন মনে করেন পাঁচ সালামে দুই দুই করে, ওটা একটা পদ্ধতি, সবগুলা দুই করে লাস্টে গিয়ে নামাজের সময় দিতে হবে কিনা? একামাত এবং আজান পুরুষের মাসের জন্য এবং মসজিদের জন্য একাকি যদি আপনি কোথাও নামাজ পড়েন তবু আজান একামাত দিবেন, আপনি দুইজন পড়েন তো আজান একমাত দিবেন, পুরুষ মানুষরা মহিলাদের জন্য আজান একমাত নাই, তবে যদি কোনো পুরুষ মানুষ আজান দিয়ে দেয় তাদের জন্য ওরা আলাদা করে নামাজ পড়ে যায় না সে জি একমাত যদি দিতে চাই তাহলে তারা ছোট শব্দ দিবে যেন বাইরের মানুষ না শুনতে পায়। আমি একলা নামাজ পড়তে দেব আমার একমাত দিতে দিব আসর নামাজ একলা পড়তে দিতে পারে যদি না দেন আসবে একমাত এবং আজান জামাত আল্লাহ নবী আলাইহিস সালাম একজন মানুষও যদি হয় তাকে আজান দিয়ে নামাজ পড়তে বলছেন, মনে করেন ছাগল চড়া করেছে একজন লোক ছাগল চড়া পছন্দ করত মরুভূমি থাকা পছন্দ করত ঠিক আছে, তোকে বলেন তুমি যদি একাই থাকবা তখন তুমি আজান দেবে একামাত দিয়ে নামাজ পড়বো, তোমার দুইজন যদি হয় একজন একামাত দেবে একজন আজান দেবে একজন ইমাম হয়ে নামাজ পড়বা। একটা প্রশ্ন হলো বেতার নামাজ মনে আমি তিন রাকাত পড়তেছি এখন দুই রাকাত পরে সালাম ফেরে একে পরে এক রাকাত পড়তে হবে নাকি? এটা একটা পদ্ধতি, দুই রেখে সালাম ফেরাই দিবেন দুই রেখা পড়ে এরপরে আর এক রেখা পড়বেন অথবা তিন রেখা পড়বেন মধ্যখানে কোনো বৈঠক করবেন বৈঠক করা যাবে দুইটার একটা উত্তম হলো দুই রেখে সালাম ফেরাই দিয়ে একটা মানে আর এক রেখা পড়া। জি আমি বলতেছিলাম ওই যে আকামতটা দিলাম আমি একা একা নামাজ পড়তেছি আকামত দিলে পরে এটা কি আমার ওই আল্লাহু আকবার ওই ইস রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এটা কি জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে? সুন্দর একটা প্রশ্ন। সুন্নত সুন্নত নফল নামাজে সুন্নত নফল নামাজ সুন্নত নামাজ বলি নীরবে আপনি তকবীর গুলি পড়বেন, নফল নামাজ রাত্রে যেগুলি এগুলি জোরও পড়তে পারেন আস্তে পড়তে পারেন, ফরজ নামাজের যেগুলি জোরে 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 যেগুলি কেরাত আছে সেগুলি জোরে জোরে তকবীর বলবেন যখন জামাত হবে ইমাম যখন হবে, একাকি যদি হয় তাহলে উচ্চ হয়ে যাবে, মনে করেন আমি একাকি ফজর নামাজ পড়তেছি তখন কেরাত আস্তে পড়তে পারি জোরে পড়তে পারি তকবীর গুলি আস্তে আস্তে দিতে পারি জোরে দিতে পারি, কিন্তু যখন জামাত পড়বে ইমাম তখন তাকে জোরে বলতে হবে কারণ বাইরে পিছনের কি হবে জানবে, তাহলে একাকি পড়লে জোরে এবং আস্তে ফরজ নামাজের আপনি হচ্ছে কিন্তু যখন জামাতে পড়বেন তখন ইমাম তাকে অবশ্যই জোরে বলতে হবে। আমি যতটুকু জানি একটা ভুল হতে পারে আমার আমার যতটুকু আমাকে শিখাইছে ছোটবেলায় যদি আমি আকামত দিয়ে একা দাঁড়াই হয়তো আসরের নামাজে দাঁড়াইছি যদি আকামত দিয়ে দাঁড়াই তাহলে আমার ওই ইগুলো জোরে বলতে হবে
আর যদি আকামত না দেই তাহলে আসতে বলতে হবে, আমি এতটুকু জানি। ধন্যবাদ। আপনি ওটা কি জানেন আর কি দলিল? ফরজ নামাজ এবং নফল নামাজের সঙ্গে বিতর নামাজ যদি এক রাখাতে উত্তম, তাহলে এই দেশে সাধারণত আমরা এক রাখাত পড়তে দেখিনি, কারণ বিতর নামাজের যে ফজিলত আছে আল্লাহ বেজোর বেজোরকে পছন্দ করে, আল্লাহ একক বেজোর, এই জন্য ওলামা বলছেন সবচেয়ে উত্তম বেতর হলো এক। এই দেশের আলেম বা ওলামা বা লোকজন আমাদের দলিল না, দলিল কি মক্কার ইমাম যদি ভুল করে সেটাকে আমরা করবো বলবো যে মক্কার ইমাম করছে সেজন্য করি না, মানুষ ভুল করতে পারেন। আর এখানে যে আপনি এক রেখাত পড়েন না তিন রেখাত পড়ে আপনি বুঝিনি কেমনি, কারণ তো এত দুই রেখাত পড়ে সালাম ফিরে দেয়, কারণ দুই রেখাটাও কি বেতর পড়লো না সুন্নত পড়লো না নফল পড়লো, আপনি কেমনি বুঝলেন যে এক পড়লো না তিন পড়লো? নামাজ একটা আওয়াজ করে এরপর দুই রেখাত ফিরে বসি আবার আরেক রেখাত, তারাবির নামাজ যেটা এখানে স্বাভাবিক, এখানে যখন তারাবি হয় তিন রেখাত বেতর পড়ায় বেশি, আল্লাহর নবী আলাইহিসসালাম বলছেন যে তোমরা বেতর নামাজ এক পড়ো তিন পড়ো পাঁচ পড়ো, আল্লাহ নবী বলছেন। তাহলে যেই নবী তিন নির পাঁচের কথা ওই একের কথা বলছেন। সাধারণত সৌদি আরবের রমজান ছাড়া তো বিটের নামাজ আমরা পড়ার সুযোগ পাই না, ইমামের সাথে এখানে তো এমনি যাতে তাই করে ইমামের তো বিটের পড়া নেই এখানে রমজান ছাড়া দ্বিতীয় রাকাতে সূরা কাফের তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, মাঝে মধ্যে শেষ রাকাতে মানে তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সঙ্গে ফালাক এবং নাস মিলাবেন, আল্লাহ উনি যে মাঝে মধ্যে মিলিয়েছেন সে তৃতীয় রাকাতে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস। নাম স্বামী স্ত্রীকে নামাজ মনে করেন ব্যতিক্রমভাবে নামাজ একসাথে পড়ানো যাবে না? যদি জামাত করে পড়েন তাহলে আগে পিছনে দাঁড়াতে হবে, স্ত্রী পিছনে সামনে সামনে ইমাম হবেন, স্ত্রীর পিছনে তিনি মুক্তাদি হবেন, আর যদি যার যার নামাজ পড়েন তাহলে পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই, কিন্তু জামাত করবেন যখন সেটা ফরজ নামাজ প্রয়োজন হোক বা নফল নামাজ বা তারাবির নামাজ বা তাহাজ্জুদ নামাজ তখন আগে পিছিয়ে দাঁড়াতে হবে, আর যদি যার যার মতো পড়েন ও সুন্নত পড়ছে আপনি পড়ছেন বা জামাত পড়ছেন না তাহলে তাহলে আপনি পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারবেন অসুবিধা। যদি মসজিদ ভিতরে পূর্ণ হয়ে যায় ফুল হয়ে যায়, অনেক সময় আছে মসজিদের ভিতরে দাঁড়ানো এখানে যেহেতু মানে নামাজ দাঁড়ায় গেছে আর ভিতরে দেখা দেখি দরকার নেই, বাইরে যেখানে পারো সেখানে দাঁড়ায় না, আগে মসজিদ ফুল যদি হয়ে যায় মসজিদের বাইরে যে বারান্দা এগুলি এগুলো ফুল হয়ে যায়, এরপরে যে রাস্তাতেও মানুষ নামাজ পড়ে এবং একটা লাইনের সঙ্গে মসজিদের সঙ্গে বাইরের লাইনগুলি রাস্তার লাইনগুলি মিলিত থাকে তাহলে এই জামাতে নামাজ শরীক হওয়া যাবে এবং নামাজ হবে। বাকি মক্কাতে যেটা দেখা যায় যে মধ্যখানে রাস্তা ওইখানে ওর দোকানের পাশে জায়গা সেটা দাঁড়িয়ে গেল নামাজ হবে না, এতে তার জামাতে নামাজ হবে না এবং সে স্বভাবও পাবে না, অনেকে ওই হোটেলের মধ্যেই দাঁড়াই গেল না হবে না, যদি লাইনগুলি একটার পর একটা মিলিত থাকে তাতে যদি আপনার কি বলে আপনার অনেক দূরেও চলে যায় তাহলে নামাজ হবে এবং স্বভাব পাবে জামাতে। না নামাজ হবে না, কিসের নামাজ হবে, ও তো জামাতে পড়লো জামাত তো আর হলো না,
ও ফলো করলো ইমামকে, কিন্তু আসলে তার ফলো হলো না, এটা ধর্তব্য হলো না, তাহলে নামাজটা কেমনে হবে তার? আর হলেও সে জামাতে সব পাবে না। হ্যালো, হোটেলের উপরে জামাতে সে আর কাউরি কত কিলোমিটার বাদ জরুরি প্রশ্ন থাকলে বলে। এই মাসালা আপনাদের এর আগে জিজ্ঞেস করছিলেন যে ফজরের সুন্নত দুই রাকাত, ফজরের দুই রাকাত সুন্নত একামাত হয়ে গেল বা জামাত দাঁড়িয়ে গেল বা যে কোনো মুহূর্তে যাক, আগে সুন্নত পড়বে তারপরে ফরজ পড়বে, এই ধরনের একটা জিনিস আমাদের দেশে আছে, এটা ঠিক না? একামাত হয়ে গেলে অন্য কোনো নামাজ আর পড়া যাবে না। এই যে উকিমাতি সলা ফালা সলাতা ইল্লা মাকতুবা, একামাত যখন হয়ে যাবে তখন ফরজ নামাজ ব্যতীত অন্য নামাজ পড়া যাবে না। আল্লাহ নবীর মসজিদ নববীতে একামাত হয়ে গেছে, একজন লোক নামাজ পড়তেছে, আল্লাহ নবী তার কানের কাছে কি যেন শক্ত করে কিছু রাগ করে বললেন। পরে সাহাবা জিজ্ঞেস করলেন যে তোমাকে কি বললেন আল্লাহ নবী, তো বললেন যে তুমি কি ফজরের নামাজ চার রাকাত পড়বা, একামাত তো হয়ে গেছে তাহলে ফরজ পড়তে হবে, তুমি আর সুন্নত নিয়ে এখন বসে আসবে। এই হাদিস দ্বারা ওলামারা বলছেন যে যদি শেষ রাকাতের রুকু আপনার হয়ে যায় তাহলে নামাজ তো হয়ে গেল, তাহলে আপনি তাড়াতাড়ি করে বৈঠক করে নামাজের শরীক হয়ে যান জামাতে। আর যদি আপনি শেষ রাকাতে এখনো রুকু না আগে আছেন বা প্রথম রাকাতে নামাজ ভেঙে দেন, নামাজ ভেঙে দিয়ে আপনি ফরজ নামাজ পড়ে, ফরজের পরে এবার আপনি সুন্নতটা হয় ফরজের পরে পরে সাথে সাথে তখনই পড়তে পারেন অথবা সূর্য ওঠার পরে পড়তে পারেন। আল্লাহ নবী আলাইহিসসালাম ফরজ নামাজ পড়ার পরে ফজরের দেখলেন একজন নামাজ পড়তেছে, বললেন কিসের নামাজ? বললেন যে আমি ফজরের সুন্নত পড়তে পারি না। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, মানে সমর্থন করলেন, মানে বোঝা গেল তাহলে ফজরের ফরজ নামাজের পরে সূর্য ওঠার আগে কোন নামাজ নাই, কোন নামাজ নাই, নর্মাল নফল ফজরের সুন্নত পড়া যাবে, অন্য যেগুলি নামাজ যে সমস্ত নামাজগুলি কারণের সঙ্গে সম্পৃক্ত সেগুলি পড়া যাবে। যেমন মনে করেন কারণের সঙ্গে সম্পৃক্ত বলতে, ফজরের নামাজ পড়ে নিলাম আমি, সুন্নত ফরজ পড়ছি, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, আবার হয়তো সূর্য ওঠার আগেই আমি মসজিদে আসলাম, এখন আমাকে মসজিদে বসা তাহিয়াতুল মসজিদ বা দখল মসজিদ দুই রেখা পড়তে পারবো না, পারবো না, কারণ এটা কারণ আমি যে প্রবেশ করছি একটা কারণ পড়তে পারবো। মনে করে আমার হয়তো একটা নামাজ ভুল হয়ে গেছিল, অনেকের নামাজ আছে ফজর নামাজ কাজা হয় বা এ হয় বুঝে গেছিলো যে আমি গতকালকে ফজর তো পড়া হয়নি আমার, এখন মনে পড়ছে পড়তে পারবে না, পারবে না, কারণ কারণ সে ভুলে গেছিল। একজন ইস্তেখারা করতে চাই ফজরের নামাজের পরে, ইস্তেখারা করতে চাই, ইস্তেখারা দুই রেখা নামাজ নাই পড়তে পারবে, কারণ এটা কারণ মনে করেন উজু করলো, উজু একটা কারণ, উজুর পরে দুই রেখা সুন্নত নামাজ পড়া যায় তাহিয়াতুল উজু, সে পড়তে পারবে। একজন সফর থেকে আসলে মনে করেন সফর থেকে এসে নিয়ম হলো দুই রেখা নামাজ মসজিদে পড়ে তারপরে বাড়িতে প্রবেশ করা, আসলে এটা সুন্নত। এখন মনে করেন আসরের পরে বা ফজরের পরে বাড়িতে একটা পৌঁছলাম সূর্য এখন উঠে নেই, তাহলে এই মুহূর্তে আমি কি করবো, দুই রেখা নামাজ পড়বো না পড়বো না, পড়া যাবে না। এই জন্য বলা হয় যে সমস্ত নামাজগুলি দাতুল আসবাব কারণের সঙ্গে সম্পৃক্ত সেগুলি এই সময়ে পড়াকে জায়েজ রয়েছে। বাকি থাকলো যে আমাদের দেশে কেন একেবারে ওই একামত হয়ে গেল পড়ে কেন, এটার ভিত্তি হলো সুনানে বাইহাকির একটা হাদিস আছে, একামত যখন হয়ে যাবে তখন তোমরা ফরজ নামাজ ব্যতীত অন্য নামাজ পড়বে না, কিন্তু ফজরের দুই রেকাত সুন্নত, কিন্তু ফজরের দুই রেকাত সুন্নত, এর মানে কি ফজর দুই রেকাত সুন্নত একামত হয়ে গেলেও পড়া যাবে, এটা বোঝা গেল কিনা? ইমাম বাইহাকি নিজেই বলছেন যে অতিরিক্ত যে দুই রেকাত সুন্নত পড়া যাবে ফজরের, এই কথাটুক অগ্রহণযোগ্য রাসূলের হাদিস বলে সাব্যস্ত না। তো যেখানে বুখারি মুসলিম হাদিস যে একামত হয়ে গেলে নামাজ পড়া যাবে না ফরজ ছাড়া, তারপরও অনেকে আছে একামত তো দূরের কথা, শেষ রাকাত মানে তারপরও কি আগে সুন্নত পড়তে চায়, তখন হয় কি না ফরজটা ঠিক মতো পায় আর না সুন্নতটা, খালি উঠে বসে উঠে বসে যে এদিক না ওদিক না, এটা হলো নাকি? এইভাবে তো নামাজ না। এই জন্য একামত হয়ে গেলে আপনি ফরজ পড়বেন, আপনি সূর্য ওঠার পরে পড়েন দুই রেখা সুন্নত অথবা তখনই ফরজ নামাজের পরে পড়তে পারেন, দুটোই জায়গা আছে। হুজুর, জোহরের নামাজে যখন জামাতের আগে আমরা যে সুন্নত পড়ি চার রাকাত, এটা কি সুন্নতে মুআক্কাদা বলা হয় আমাদের দেশে? জি, এটা কি সঠিক চার রাকাত একসাথে?
এটা একটা সুন্দর প্রশ্ন। রাত্রির যত সুন্নত নফল নামাজ সব দুই রাকাত করতে হবে, সবাই একমত। বাকি থাকলো দিনের সুন্নত দুই দুই পড়বে না চার চার পড়বে। আল্লাহর নবী আলাইহিসসালাম জোহরের আগের চার রাকাত সুন্নত নামাজ দুই বৈঠকে এক সালামে পড়েছেন, এর হাদিস আছে। এবং আল্লাহ নবী বলছেন যে এর মাধ্যমে আসমানের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এই জোহরের আগে দুই ধরনের ওলামারা মুহাদ্দিসরা মত বলছেন, জোহরের আগে কি জোহরের টাইমের আগে না জোহরের ফরজ নামাজের আগে, কথাটা বুঝে আসছে না? কাবলা জোহর। এখন কাবলার জোহর কি কি বলছেন? আল্লাহ নবী বলেছেন যে কাবলা জোহর যে চার রাকাত নামাজ দুই বৈঠকে এক সালামে পড়বে তার জন্য রহমতের দরজাগুলি আকাশে খুলে দেওয়া হবে। অন্তর্ভুক্ত কেউ কেউ বলছেন যে না এটা জোহরের পরের অন্তর্ভুক্ত। তাহলে অন্য হিসাবে বলছেন সালাতুল্লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত্রি দিনের নফল সুন্নত নামাজ গুলি দুই একা দুই একা, রাত্রের নামাজে দুই দুই, ওয়ান ওয়ান লাইনে সবাই একমত। ওয়ান নাহার শব্দটা কি রাসূলের দ্বারা সাব্যস্ত কিনা? ইমাম বুখারী এবং আরো কয়েকজন মুহাদ্দিসরা বলছেন যে ওয়ান নাহার দিনের নামাজ দুই একা দুই একা, এই কথাটুকু রাসূলের হাদিস বলে সাব্যস্ত সহি হাদিস। তো যারা এটাকে সহি মনে করছে ওরা বলছে না দিনের গুলাও দুই দুই পড়তে হবে, জোহরও দুই আসরও দুই দুই দিকে পড়তে হবে। আর যারা বলছে যে নাহারটা এটা সাব্যস্ত না, আর ওই যে চার রাকাতের খাজি যে বললাম ওইটার উপরে বিশেষ করে বলছি চার পড়া যাবে, তবে জোহরের ক্ষেত্রে শুধু এই হাদিসটা এসেছে। আমরা রাত্রে এশার আগেও চার রাকাত দেখি একসঙ্গে পড়ি, ওই না পড়ি না আসরের আগেও একসঙ্গে পড়ি। আসরটা হয়তো দিনের, কারণ আমাদের হানাফি মাঝে কিয়াস বেশি, রায় কিয়াস বেশি, একটার উপর একটা কিয়াস একটা উপর একটা এইভাবে কিয়াস করে মশলা তৈরি করা হয়। তো হয়তো জোহরের উপরে হয়তো আসরটা করা যায়, কিন্তু আসর জোহরের উপরে আসর আসরের উপরে আপনি এসাও করবেন এটা মনে হয় ঠিক হবে না, এটা তো ঠিক না। সেই জন্যে মনে রাখেন যে দুই দুই পড়াই উত্তম। শুধুমাত্র জোহরের আগের চার রাকাত আপনি চার রাকাত দুই বৈঠক এক সালামে পড়তে পারেন, বুঝা গেছে না? আর বাকি যত আছে দুই দুই পড়বেন, জোহরটাও দুই দুই পড়বেন, এটাই উত্তম। না আজকের মতো এখানে ফরজের আগে চার পরে চার, একটা পদ্ধতি হলো চার চার, দ্বিতীয় হলো আগে চার পরে দুই, ফরজ জোহরের আগে চার পরে দুই, তৃতীয় হলো আগে দুই পরে চার, আগে দুই পরে চার, আর চার হলো আগেও দুই পরব, আগেও দুই পরব। আল্লাহ নবী আলাইহিসসালাম বেশিরভাগ যেটা পড়েছেন জোহরের আগে চার আর পরে দুই, মাঝে মধ্যে আগে দুই পড়েছেন পরেও দুই পড়েছেন, আগে দুই পড়েছেন পরেও দুই পড়েছেন। কেউ যে জোহরের আগে দুই রাকাত সুন্নত পড়ে সেটাও বুখারী শরীফ হাদিস আব্দুল্লাহ ইবনে বলছেন আল্লাহ নবী দুই রাকাত পড়েছেন, সেটাও জায়গা আছে। সেই জন্য বেশিরভাগ বারো রাকাত পড়েছেন সুন্নত, জোহরের আগে চার পরে দুই কত হলো ছয়, ছয় হলো না, মাগরিবের পরে দুই কত হলো আট, এশার পরে দুই দশ, ফজরের আগে দুই, এবং দেখেন জোহরের আগে পরে দুইটাতে আছে, ঠিক আছে, আসরটা আগে পরে কোনটাই নাই, আগেও নেই পরে মানে, ঠিক আছে, মাগরিবের পরে আছে, এশার পরে আছে, ফজরের আগে, এভাবে একটা মানে ভাগ করা। বাকি এগুলিকে বলা হয় সুনানুর রাতে, রাতে মানে স্থায়ী সর্বদা সবসময় যদি আল্লাহ করতেন, মাঝ বেশিরভাগ সময় করতেন না, মাঝে মাঝে করতেন, সেটা হলো আসরের আগে চার অথবা দুই, চার অথবা মাগরিবের আগে দুই, এশার আগে দুই, আবার বলছি আসরের আগে দুই অথবা চার, মাগরিবের আগে দুই, এশার আগে দুই, মাঝে মধ্যে এটা করতেন, বেশিরভাগ করতেন না। কিন্তু আমরা দেখা যায় অনেকে দেখি কন্টিনিউ করি না, কন্টিনিউ করাটা আপনার সুন্নত না, সুন্নত যেটা রাসূল করেছেন সেটা সুন্নত না। একবীর সাহেব
বলছেন আমার জানাজার নামাজ সেই দিবে যে আসরের আগে কোনদিন চার রাকাত সুন্নত তওয়াফ করেনি। যাক একজন মুরিদ দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ আমি কোনদিন করিনি, তুমি আমার জানাজা দিবে, এই কাজটা ঠিক করলো না ঠিক করলো? এক নম্বর রিয়াকারী যে ও সবসময় সুন্নতটা পড়ে এবং তার মরিদদের কেউ পড়ে। দুই নম্বরে আল্লাহ নবীর সুন্নত সবসময় পড়া না, তারপরও সবসময় নিজের উপরে করে নিয়েছে এটাও ঠিক না। সুন্নত যেটা যেভাবে সেভাবে আমাদের করতে হবে, এটাই হল নিয়ম। অনেক সময় কি দেখবেন যে এক গ্রুপ তো মানে ছাড়ে ছাড়ে আর এক গ্রুপ বেশি করতে করতে রসুলের উপর দিয়ে চলে যায়, নাই এটা যায় না শুধু আজকের মধ্যে এখানে সোনা কলা।